الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহে রমজানে আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান কুরআনিয়ার অর্থাৎ কুরআন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের 97তম পর্বে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে দোয়া করি যে এই অনুষ্ঠান, আমরা হয়তো সবাই পৃথিবীতে আমরা একদিন চলে যাব পৃথিবী থেকে, আমরা চলে যাওয়ার পরেও যেন এই অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত চালু থাকে, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করি, কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন, আমিন আমিন। শ্রদ্ধা উপস্থিতি, আজকে আমাদের সাবজেক্ট সব ফরজের বড় ফরজ এবং সব গুনাহের বড় গুনাহ। আপনারা অলরেডি দেখছেন এবং দাওয়াতি কার্ডেও আমরা এটা দিয়েছি, সাবজেক্টের ইম্পর্টেন্স নাম শুনেই বোঝা যাচ্ছে, নাম জেনেই বোঝা যাচ্ছে যে সব গুনাহের বড় গুনাহ এবং সব সওয়াবের বড় সওয়াব, সব ফরজের বড় ফরজ। একজন মুসলমানের জানতে হলে এই তথ্যটাই সবচেয়ে প্রথমেই বা সবচেয়ে গুরুত্ব দিয়ে জানা দরকার। আমরা সবাই চাই সব থেকে বড় গুনাহটা থেকে মুক্ত থাকতে চাই কিনা, সো সব গুনাহের বড় গুনাহ আমরা অবশ্যই সবাই সকল মুসলমানই জানতে চাই বা জানা দরকার, কারণ নিশ্চয়ই সব গুনাহের বড় গুনাহে যদি আমরা নিমগ্ন থাকি তাহলে আল্লাহর কাছে মাফি পাওয়া, মাফ পাওয়া পরকালে বা ইহকালে এবং পরকালে মুক্তি পাওয়া নিশ্চয়ই অসম্ভব হবে। ঠিক বিপরীত অপরদিকে সব ফরজের বড় ফরজ কোনটি সেটাও আমাদের জানা দরকার, অবশ্যই জানা দরকার। একই কারণে আমরা সব ফরজ বড় ফরজটি করতে চাই, পালন করতে চাই। এ বিষয়ে আমাদের যে বইটি আছে বা এই বিষয়ে যারা আমাদের আলোচনা আগে কখনো শোনেন নাই, ওই বইটি যারা পড়েন নাই, বইটির নাম হচ্ছে মুমিনের এক নম্বর কাজ শয়তানের এক নম্বর কাজ। যারা পড়েননি তারা প্লিজ উত্তর দিবেন যে সব গুনাহের বড় গুনাহ কোনটি, আপনারা আপনারা যা জানা আছে সেটাই, সব গুনাহের বড় গুনাহ কোনটি বলেন? শির করা, শির করা হচ্ছে সব গুনাহের বড় গুনাহ। আর সব ফরজের বড় ফরজ কোনটি? সালাত, সালাত। যারা ওই বই পড়েন নাই তারা অ্যান্সার দেবেন, সালাত বলছে। আর কেউ অন্যজন কি বললেন? কোরআনের জ্ঞানের জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা উত্তর জেনেছি, সব গুনাহের বড় গুনাহ বলেছেন যে শিরিক করা, এবং সব ফরজের বড় ফরজ কেউ বলেছে সালাত, কেউ অন্য কিছু, কেউ বলছে কোরআন শরীফের জ্ঞান অর্জন করা। হ্যাঁ, আমরা এখন এটা পর্যালোচনা করব, কোরআন সুন্নাহ বা হাদিস এবং আমাদের আকলের তথ্যের মাধ্যমে আমরা দেখব যে এই দুটি বিষয়ে কোরআন সুন্নাহ আকল কী বলে। যদি আমরা যে বলেছি সেটা যদি সঠিক হয়, কোরআন সুন্নাহ আকল অনুযায়ী আমরা সেটা গ্রহণ করবো না কি, সেটা অবশ্যই গ্রহণ করবো। আর যদি কোরআন সুন্নাহ আকল অনুযায়ী সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য সেটাই গ্রহণ করবো না কি, আলহামদুলিল্লাহ। তো চলি আমরা এখন সাবজেক্টে চলে যাই, দেখি সব ফরজের বড় ফরজ এই কথাটিকে সব সবের বড় সব এভাবে বলা যায়, যায় না? একই কথা বিভিন্ন শব্দ প্রয়োগ করে বলা যায়, একই কথা মিনিং একই, সাবজেক্ট একই, বাট শব্দ প্রয়োগটা বিভিন্ন। সব ফরজের বড় ফরজ যেটা সেটাই সব সবের বড় সব। এটাকে এভাবে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজ, বলা যায় কিনা? বলা যায়। এটাকে এভাবে বলা যায় মুমিনের এক নম্বর কাজ, এটাও বলা যায়। এটাকে এভাবে বলা যায় সর্বপ্রথম করণীয় কাজ, বলা যায় না? দেখুন, এটা আমাদের বাংলা ভাষায় যে একটি কথা একই কথা আমরা বিভিন্ন শব্দ প্রয়োগ করে একই বিষয়টা প্রেজেন্ট করতে পারি, বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনও ঠিক একই কাজ করেছেন, একই কথা একই তথ্য বিভিন্ন শব্দ প্রয়োগ করে বলা হয়েছে, বিভিন্ন শব্দ প্রয়োগ করে করা হয়েছে। এবং তার কারণটি হচ্ছে একটি শব্দ প্রয়োগ করে যদি করা হতো তাহলে ওই শব্দটির অর্থটা একটু উল্টা ঘুরাই দিতে পারলেই টোটালটাই ঘুরে যেত, কিন্তু বিভিন্ন শব্দ প্রয়োগ করে করলে এটাকে পরিবর্তন করা সম্ভব হয়ে যায়। সেই জন্য আল্লাহ ইম্পর্টেন্ট যে তথ্যগুলো দিতে চেয়েছেন আল কোরআনের মাধ্যমে সেগুলো বিভিন্ন শব্দ প্রয়োগ করে বলেছেন যাতে কেউ এটা পাল্টিয়ে না দিতে পারে। এটাও আল্লাহর উপস্থাপনের একটা দিক যেটা আমাদের লক্ষ্য করার বিষয়। তো আমরা তাহলে সব ফরজের বড় ফরজে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন শরীফে দেখবো যে বিভিন্নভাবেই কথাটা নিয়ে আসছেন, আমরা চলেন সেটা দেখি প্রথম একটু। সব ফরজের বড় ফরজের ব্যাপারে বিবেক বুদ্ধির তথ্য, আমরা যে অনুষ্ঠানে বলেছি এর আগে যে বিবেক বুদ্ধি হচ্ছে ইসলামকে জানা বোঝার জন্য আল্লাহ দেওয়া একটা উৎস বা মাধ্যম বা একটা বিষয়, এবং এটাকে আমরা বলছি স্ক্রিনিং বিষয়, মানে সাময়িক মাধ্যম, সাময়িক উৎস, সাময়িক মাধ্যম।
এটা দিয়ে চূড়ান্ত রায় নয়। এটা যে আমরা যে বিবেক যেটা বলবে সেটাকে আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে আবার কনফার্ম করতে হবে। যদি কোরআন সুন্নাহ তার ফেভারে আসে তাহলে আমরা কনফার্ম হয়ে যাব, আর কোরআন সুন্নাহ যদি ওটাকে ওর উল্টা কথা বলে তাহলে আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো। এই হচ্ছে পদ্ধতি এবং দ্যাট ইজ দ্য সাইন্টিফিক পদ্ধতি। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের এরকমই পদ্ধতি আমরা ইউজ করি, যারা আমরা এখানে জানি বিশেষ করে আমরা মেডিকেল সায়েন্সে তো এটা অহরহ ইউজ করছি এই পদ্ধতি, সাময়িক পদ্ধতি, চূড়ান্ত পদ্ধতি। বিবেক বুদ্ধি কি বলে? সব ফরজের বড় ফরজের ব্যাপারে বিবেক বুদ্ধি, যে কোনো বিষয়ে জ্ঞানীর মর্যাদা, সফলতা, উপার্জন ইত্যাদি মূর্খের চেয়ে অনেক অনেক বেশি। কথাটা ঠিক কিনা? জ্ঞানীর মর্যাদা, সফলতা, উপার্জন মূর্খের চেয়ে অনেক অনেক বেশি। অর্থাৎ জ্ঞান অর্জনের কল্যাণ তথা সওয়াব অন্য সকল কিছুর চেয়ে অনেক অনেক বেশি। অর্থাৎ জ্ঞান অর্জন করা সব ফরজের বড় খরচ। এই যে অনেক অনেক বেশি, এই অনেকটা কতটুকু অনেক? এটা কি অল্প একটু না মধ্য ধরনের ডিফারেন্স নাকি ব্যাপক ডিফারেন্স, ব্যাপক পার্থক্য? একজন জ্ঞান অর্জন জ্ঞানী এবং একজন মূর্খের মধ্যে পার্থক্য ব্যাপক। তাহলে জ্ঞান অর্জনের ফরজ সওয়াব বা জ্ঞান অর্জন যে ফরজ, এই বিষয়টি অন্য আমলের থেকে ব্যাপক পার্থক্য, সেটাই বিবেক বলছে। তাহলে ইসলামী জীবনবিধানেও ইসলামেও জ্ঞান অর্জনের কল্যাণ তত সওয়াব অন্য সকল কিছুর চেয়ে অনেক অনেক বেশি হবে। বিবেক সাধারণভাবে যে কোনো বিষয়ে জ্ঞানীর মর্যাদা ওই বিষয়ের মুখের চেয়ে যদি বেশি হয় তাহলে ইসলামেও ইসলামের যারা জ্ঞানী তাদের মর্যাদা ইসলামে যাদের জ্ঞান নাই তাদের চেয়ে বেশি হবে, ঠিক কিনা? অর্থাৎ জ্ঞান অর্জন করা সব ফরজের বড় ফরজ হবে ইসলামে। বিবেক তাই বলে যে জ্ঞান অর্জন করা সব ফরজের বড় খরচ হওয়ার কথা বা হবে, এটা বিবেক বলল। কিন্তু এটা চূড়ান্ত নয়, আমরা এখন কোরআন শরীফে চলে যাব, তারপরে হাদিস শরীফে চলে যাব। কোরআন কি বলে দেখি আমরা। কোরআন বলছে সূরা জুমারের 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ প্রশ্ন করছেন, বলো যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি কখনো সমান হতে পারে? প্রশ্ন, প্রশ্নের উত্তর কি? সমান হতে পারে না, নাকি? প্রশ্নের উত্তর হচ্ছে সমান হতে পারে না। তাহলে পার্থক্য আছে, পার্থক্য কতটুকু? অপরিসীম বা ব্যাপক, অপরিসীম বা ব্যাপক। প্রশ্নটার উত্তর এবং তার ব্যাখ্যা এরকম হবে যে ইয়েস পার্থক্য আছে, ব্যাপক পার্থক্য, সে পার্থক্য অপরিসীম। তাহলে সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন এটা এই কথাটি বলছেন। সূরা আল কোরআনের অনেক স্থানে আল্লাহ এই কথাটি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। আমরা অনেকেই জানি এসব, তাই না? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, বলো যারা জ্ঞানের কারণে দেখে এবং যারা মূর্খতার কারণে দেখে না তারা কি কখনো সমান হতে পারে? যারা মূর্খ চক্ষুষ্মান এবং যারা অন্ধ তারা কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ওখানেও পার্থক্যটা অপরিসীম। অর্থাৎ যারা জ্ঞান থাকার কারণে দেখতে পায় আর যারা জ্ঞান না থাকার কারণে দেখে না তাদের মধ্যে পার্থক্য ব্যাপকতর। সো কোরআন এখানেও সে একই কথা বলল, অন্য শব্দ প্রয়োগ করে। একই তথ্য দেওয়া হলো, শব্দ প্রয়োগ অন্য হলো। এখানে আল্লাহ বলছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলম দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং জ্ঞানী আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যে ঈমানদারদের মধ্যে যারা জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে এখানে ওই মর্যাদা একজন জ্ঞানী আর একজন জ্ঞানী তার মর্যাদা বেশি। তাহলে মর্যাদার পার্থক্য হয়ে গেল জ্ঞানের জন্য। আমরা যদি কোরআন শরীফের বেশ কয়েকটি তথ্য দেখলাম, এখন আমরা চলে যাবো হাদিস শরীফে। যে হাদিস শরীফে কী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, রাসূল সাল্লাম একথা ব্যাখ্যা করেছেন কিনা? অবশ্যই করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল কোরআনকে ব্যাখ্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়ালআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি এই যিকির অর্থাৎ কোরআন তোমার পরে নাজিল করেছি, তুমি এটি ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেবে, তোমার কথা কাজ সমর্থনের মাধ্যমে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিবে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং মানুষরাও যেন এটা নিয়ে চিন্তা গবেষণা করতে থাকে, করতে থাকে, চিন্তা গবেষণা চালিয়ে যেতে থাকে কিয়ামত পর্যন্ত। দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যে আল্লাহর রাসূলকে বলছেন তুমি ব্যাখ্যা করে বলে দেবে, বুঝিয়ে দিবে, তারপরে বলছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারাও যেন এটা নিয়ে চিন্তা গবেষণা চালিয়ে যেতে থাকে। কারণ রাসূল যে ব্যাখ্যা করেছেন সেটা ওই সময় মানুষের উপযোগী শব্দ অনেক সময় প্রয়োগ করতে হয়েছে, কারণ তার ওইভাবে না বললেও তারা বুঝতে পারতো না। আবার ওইভাবে গবেষণা চালিয়ে যেতে হবে যাতে এখন আমরা ওইটা আবার নতুন যে জ্ঞান হিউম্যান সিভিলাইজেশনের সামনে আসছে সেই আলোকে আবার ওটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন একটি হাদিসের কথা বলি, রাসূল বলছেন তীরের মধ্যে রয়েছে প্রচণ্ড প্রকৃত শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রকৃত শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রকৃত শক্তি, তিনবার কথাটি বলেছেন। যুদ্ধের যে সময় যে অস্ত্র তীর, তো ওখানে রাসূল তীর বলেছেন, কারণ সে সময় তীর ছিল।
কিন্তু এখন তীরটা কি আমরা জানি, তীর আর কিছু না, একটা মিসাইল। মিসাইল এক জায়গাতে সে উৎক্ষেপণ করলে আরেক জায়গায় যেটা পড়ে তাকে বলা হয় মিসাইল। তাহলে এখন আমরা ওইটার ব্যাখ্যা করে আল্লাহর রাসূল বলছেন যে মিসাইলের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি, মিসাইলের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। এখন আমরা তীর নিয়ে বসে থাকবো না, আমরা যদি তীর নিয়ে বসে থাকি, মুসলমান জাতি তীর নিয়েই বসে আছি আমরা, আর ওরা আমাদেরকে টমাহা ক্রুজ দিয়ে আমাদেরকে কীভাবে নাজেহাল করছে। কিছু না, আল্লাহর প্রধান বলছে তোমরাও চিন্তা গবেষণা চালিয়ে যাবে, কোরআন আমি বলে দিয়েছি, রাসূল ব্যাখ্যা করেছে, তোমরা ওই ব্যাখ্যা কোরআন ওই কারণ হাদিসের ওই ব্যাখ্যা রাখবে, তোমরাও চিন্তা গবেষণা চালিয়ে যাবে কিয়ামত পর্যন্ত, এবং ওর নতুন নতুন ব্যাখ্যা নিয়ে আসবে কোরআন হাদিসের আলোকে। অবশ্যই সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে হবে না। সো এই কথাগুলো নিশ্চয়ই রাসূল ব্যাখ্যা করেছেন, অবশ্যই হাদিস শরীফে আছে। চলুন কীভাবে বলছেন রাসূল, এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লামের নিকট দুজন ব্যক্তির মর্যাদা জিজ্ঞাসা করা হলো, একজন আবেদ অর্থাৎ জ্ঞানহীন ইবাদতকারী এবং অন্যজন আলেম অর্থাৎ জ্ঞানী ইবাদতকারী। উত্তরে রাসূল সাল্লাম বললেন, আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব তেমনই যেমন তোমাদের উপর আমার শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ, দুজন ব্যক্তির মর্যাদা জিজ্ঞাসা করা হলো, একজন হচ্ছে জ্ঞানী ইবাদতকারী আর একজন হচ্ছে জ্ঞানহীন মূর্খ ইবাদতকারী, মর্যাদার পার্থক্য কি? রসুলের কাছে জিজ্ঞেস করা হয়। রসুল বললেন, এই জনের মর্যাদার পার্থক্য হচ্ছে আমি রসুল আর তোমরা সাধারণ মানুষ। কি পরিমাণ পার্থক্য? অপরিসীম, আমরা বলতে পারি অপরিসীম। অর্থাৎ জ্ঞান অর্জনের সওয়াব অন্য আমলের থেকে কতটুকু পার্থক্য? অপরিসীম। তাহলে এসে গেল যে জ্ঞান অর্জনের সওয়াব অন্য আমলের থেকে অপরিসীম ভাবে ব্যবধান আছে এই দুটোর মধ্যে। অন্য যে কোনো আমলের থেকে জ্ঞান অর্জনের সওয়াব অনেক 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 বেশি, অনেক অনেক বেশি, রসুল ক্লিয়ারলি বলে দিলেন। আবার দেখুন বলছেন এখানে দারমি শরীফের হাদিস, ইবনে আব্বাস যেতে বলেন, রাতের কিছু অংশ জ্ঞান অর্জন করে সারা জেগে ইবাদত করার চেয়ে উত্তম। রাতের কিছু সময় যদি কেউ জ্ঞান অর্জন করে আর একজন সারা ধরে নামাজ পড়ছে, তার থেকে ওই কিছু সময় জ্ঞান অর্জন করার সব অনেক বেশি। তো এই কথাগুলো জানা থাকলে সুবিধা হয় কি, সব মানে কি ইনকাম করা, উপার্জন করা, ধরেন টাকা উপার্জন করা, এটা সব এই যে আমরা বলি, এই যে উপার্জন করাও কিন্তু যদি জানা থাকে তাহলে বেড়ে যায়। এই যে এই তথ্যটা যা জানা আছে, সে রাত্রে হয়তো 5 মিনিট 10 মিনিট একটু জ্ঞান অর্জন করলো ইসলামের, আর একজন সারা ধরে ইবাদত করছে, ওর থেকে সব বেশি হয়ে গেল। তাহলে অল্প কষ্টে বেশি কামাই করা যায়, অল্প কষ্টে বেশি সব কামাই করা যায় যদি নলেজ থাকে, যদি জ্ঞান থাকে, তাই না? এরপর দাইলামি শরীফের হাদিস, আব্বাস যেহেতু বলেন, রসুল হাসান বলেছেন, মহান আল্লাহর নিকট নামাজ, রোজা, হজ, জিহাদ অপেক্ষা জ্ঞান অর্জন করা শ্রেষ্ঠ। এখানে রসুল আবার স্পেসিফিক করে বলছেন যে নামাজ, রোজা, জিহাদ, হজ, জিহাদ অপেক্ষা জ্ঞান অর্জন করা শ্রেষ্ঠ। তাহলে আমরা এ পর্যন্তকার যে তথ্যগুলো আমরা বললাম কোরআন হাদিস এবং আকলের, সেখান থেকে কি বোঝা যায়, ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব বা সওয়াব অন্য সকল আমলের চেয়ে অপরিসীমভাবে বেশি। অর্থাৎ জ্ঞান অর্জন করা সব ফরজের বড় ফরজ, বলা যায় কিনা এ পর্যন্তকার তথ্য দিয়ে? বলা যায়। কিন্তু এখান থেকে বোঝা যায় না কোন গ্রন্থের জ্ঞান জ্ঞান অর্জন করায় সবচেয়ে বেশি সওয়াব, তথা কোন গ্রন্থের জ্ঞান সর্বপ্রথম অর্জন করতে, এটি বোঝা যায় না। এত পর্যন্ত যা বললাম আমরা, এখান থেকে বলছেন আল্লাহ, আল্লাহ এবং রাসূল বলছেন জ্ঞান অর্জনের সব বেশি, জ্ঞান অর্জন সব ফরজের বড় ফরজ, কিন্তু কোন গ্রন্থের প্রথমে, কোন গ্রন্থের জ্ঞান সর্বপ্রথম অর্জন করতে হবে বা কোন গ্রন্থের জ্ঞান অর্জন করা সবচেয়ে বেশি সব সব ফরজের বড় ফরজ, তা বোঝা গেল না। এটা কি আল্লাহ আল্লাহ এবং রাসূল ক্লিয়ার করেন নাই এই সাবজেক্টেই? অবশ্যই করছেন। এমন সাবজেক্ট আল্লাহ এবং রাসূল ক্লিয়ার করবেন না তো কি করবেন? তাহলে কোরআনে কি লেখা থাকবে? কোরআন বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি এই কোরআনে তোমাদের জীবনের মূল সকল বিষয় লিখে রেখেছি। ছোটখাটো বিষয় এখানে লিখি নাই, কারণ ছোটখাটো বিষয় লিখতে গেলে তো বিরাট কোরআন হয়ে যেত। এখনকার মানুষ ছোট একটা বই পড়তে ভয় পায়, আর ওই রকম যদি বড় এক কোরআন হতো তাহলে তো আরও দূরে চলে, এখন এটাই এই অবস্থা। কাজেই আল্লাহ মূল কথাগুলো লিখে রাখছেন, অবশ্যই ওই মূল কথার মধ্যে এই কথাটা থাকবে, আছেই। চলুন আমরা এখন দেখি সেটা কীভাবে বলছেন, আল্লাহ কীভাবে বলছেন। প্রথমে আমরা আবার বিবেককে জিজ্ঞাসা করি যে তাহলে সর্বপ্রথম কোনটার জ্ঞান অর্জন করতে হবে, কিসের, কোন সাবজেক্টের? সর্বপ্রথম কি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, না ফিকা, না হাদিস, না ফাজাইল আমল, না কোরআন, কিসের জ্ঞান আগে অর্জন করতে হবে? চলুন আমরা এটা দেখি। প্রথমে একটু বিবেককে কাছে জিজ্ঞাসা করি। বিবেক কী বলে, কোনো বিষয়ে জ্ঞান অর্জনের চিরসত্য নিয়ম হলো প্রথমে ওই বিষয়ের সর্বাধিক নির্ভুল উৎসতে জ্ঞান অর্জন করা, ঠিক না? আমরা যে কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চাই, নিয়ম হলো, শতসিদ্ধ নিয়ম হলো, ওই বিষয়ে সবচেয়ে নির্ভুল যে বইটি সেটা আগে পড়া, তাই না, ঠিক না? এটা খুব সহজ বিষয়, ইসলাম বলা হয়েছে অত্যন্ত সহজ, ইসলাম মোটেই কঠিন নয়। আপনি আপনার জিজ্ঞেস করবেন, আপনার আকলকে দেখবেন, বলবেন হ্যাঁ সহজ, খুবই সহজ। তা আপনারা সবাই বলছেন যে কোনো বিষয়ের জ্ঞান অর্জনের চিরসত্য নিয়ম হলো প্রথমে ওই বিষয়ের সর্বাধিক নির্ভুল উৎস হতে জ্ঞান অর্জন করা। ইসলামের একমাত্র নির্ভুল উৎস হলো আল কোরআন,
সুতরাং বিবেক বুদ্ধি অনুযায়ী একজন মুমিনের সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, সহজ না? ভেরি ইজি ডিডাকশন। ইসলামের একমাত্র নির্ভুল উৎস হলো আল কোরআন, এ কথাটা আমাদের খুব মনে রাখতে হবে। কেউ যদি বলে যে বুখারী শরীফ ওই কোরআন ওই রকম নির্ভুল, তাহলে কোরআনের সাথে শরিক করা হবে, কোরআনের সাথে শরিক করা হবে, শিরিকের গুণা হবে। ইসলাম একমাত্র নির্ভুল উৎস হলো আল কোরআন, এর দ্বিতীয় কোনো বই এর সমতুল্য নয়, সুতরাং যে বিবেক বুদ্ধি নিয়ে আমরা বুঝতে পারছি যে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, অথবা সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। চলুন দেখি কোরআন কি বলছে, আবার কোরআনে যাই। বিবেকের কথা চূড়ান্ত নয়, বিবেকের কথাকে কোরআন দিয়ে যাচাই করতে হবে, কোরআন দিয়ে কনফার্ম করতে হবে অথবা ক্যান্সেল করতে হবে, দরকার হলে হাদিস দিয়ে কনফার্ম করতে হবে বা ক্যান্সেল করতে হবে। কোরআন কি বলছে আজকে যে আয়াতটি তেলাওয়াত করা হলো, যে পাঁচখানি, সেই আয়াত পাঁচখানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম। আমরা সবাই জানি এই পাঁচখানি আয়াত, না? অনেকেরই হয়তো মুখস্থ আছে। এই পাঁচখানি আয়াত হচ্ছে কোরআনের প্রথম নাজির হওয়া পাঁচখানি আয়াত, এবং এই পাঁচখানি আয়াতের ব্যাপারে অন্য যে তথ্য সেটি হচ্ছে এই পাঁচখানি আয়াত নাজিল হওয়ার পরে ছ মাস কোরআন নাজিল হয় নাই। বেশিরভাগ মুহাদ্দিসিন বলছেন, মুফাসসিরিন বলছেন, কেউ কেউ বলছে এক বছর নাজিল হয় নাই, কেউ কেউ বলছে তিন বছর নাজিল হয় নাই। তো আমরা যদি মিনিমামটাই ধরি যে এই পাঁচখানি আয়াত নাজিল হওয়ার পরে ছ মাস কোরআন নাজিল হয় নাই, এর ব্যাকগ্রাউন্ডের কারণটা কি, এটা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহর যে কোনো কর্মপদ্ধতিটা আমাদের একটু চিন্তা করা দরকার যে কেন আল্লাহ এরকম একটা ব্যবস্থা নিলেন। এর একটা হচ্ছে কথা আমরা সবাই জানি, রাসূলুল্লাহ ওহি নেওয়ার মতো অভ্যস্ত ছিলেন না, এই জন্য একটু গ্যাপ দিয়েছেন আল্লাহ, এটা একটা হতে পারে। কিন্তু আরেকটা হতে পারে, আরেকটা যে এই পাঁচখানি আয়াতের যে তথ্য সেটা মুসলমান জাতি বা মানব সভ্যতার জন্য এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সময় ধরে বলছে খালি এই পাঁচখানি আয়াত বোঝো, এই পাঁচখানি আয়াতে আমি কী তথ্য দিয়েছি সেটা ভালো করে জানো, কারণ দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। সুতরাং এই ছ মাস ধরে তুমি আর কিছু তোমার জানার দরকার নেই, বোঝার দরকার নেই, আমল করার দরকার নেই, খালি এই পাঁচখানি আয়াত এইখানে যা বলেছে এটা ভালো করে বুঝে নাও, এরপরে আমল করো, এটা বদ্ধমূল ধারণা সৃষ্টি করে নাও আমাদের মধ্যে। কি বলছে পাঁচখানি আয়াতে, আমরা যদি অর্থটা দেখি, প্রথম শব্দটা হচ্ছে একরা, একরা অর্থ আমরা যদি একটু দেখে নিই বাংলায়, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি আলাক থেকে মানুষ সৃষ্টি করেছেন, পড়ো তোমার রবের নামে যিনি মহাসম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে এমন বিষয় শিখিয়েছেন যা সে আগে জানতো না। প্রথম শব্দটি হচ্ছে পড়ো, একরা, একরা অর্থ হচ্ছে পড়া বা জ্ঞান অর্জন করা, পড়া মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। প্রথম শব্দটি আল্লাহ দিনের জ্ঞান অর্জন করো, এবং পড়ো পড়ার পরে যে পাঁচখানি আয়াত পড়তে বলেছেন এটা কি হাদিস নাকি বিজ্ঞান নাকি ইঞ্জিনিয়ারিং নাকি পলিটিক্যাল সায়েন্স না বাংলা সাহিত্য নাকি কোরআনের আয়াত, কোরআনের আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, পড়ো বলে প্রথমে কোরআন শরীফের পাঁচখানি আয়াত পড়তে বলেছেন, অর্থাৎ প্রথমে এতে বলে দিলেন তোমরা প্রথমে পড়বে কোরআন, প্রথমে পড়বে কোরআন। এরপরে লক্ষ্য করুন এই পাঁচখানি আয়াতে অন্য কোনো আমলের কথা বলা নাই, নামাজের কথা বলা নাই, রোজার কথা বলা নাই, জিহাদের কথা বলা নাই, কেতাদের কথা বলা নাই, শেরেক করোনার কথা বলা নাই, হজ করতা বলা নাই, অন্য কোনো আমলের কথা বলা নাই, ছমাস ধরে অন্য কোনো আমলের কথা বলেন নাই, খালি বলছে জ্ঞান অর্জন করো, পড়ো, এবং পড়ো তোমার রবের নামে যিনি মহাসম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, শিক্ষাদান পদ্ধতি আবার সেই জ্ঞানের সাথে রিলেটেড, মানুষকে এমন জিনিস শিখিয়েছেন যা সে আগে জানতো না। তাহলে অল জ্ঞান রিলেটেড কথা বলেছেন, তাহলে প্রথমে পড়ো বলে কোরআন পড়তে বললেন। আবার লক্ষণীয়, আমরা এখানে যারা আছি সবাই জানি কোরআন শরীফে অসংখ্য আয়াতে বলা হয়েছে ইয়াআল্লাযীনা আমানু বলে, তারপরে তথ্যটা বলা হয়েছে ইয়াআল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়াআল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ইয়াআল্লাযীনা, মানে অসংখ্য আয়াত আছে। কিন্তু প্রথম আয়াতখানিতে আল্লাহ ইয়াআল্লাযীনা আমানু ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক বলেন নাই, ইয়াআল্লাযীনা আমানু ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক বলেন নাই, বলছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী, ডাইরেক্ট বলছেন ইকরা, অর্থাৎ প্রথম আগে জানো, প্রথম আগে জেনে নাও তুমি কি বিশ্বাস করবা, তুমি যে বিশ্বাস করবা কি বিশ্বাস করবা, আগে জেনে নাও কি বিশ্বাস করতে হবে, আগে পড়ো, আগে কোরআন পড়ো, আগে কোরআনের জ্ঞান অর্জন করে বুঝে নাও তোমাকে কি বিশ্বাস করতে হবে, তারপরে বিশ্বাস করো। সেই জন্য আল্লাহ ইয়াআল্লাযীনা আমানু ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক বলেন নাই। কত কত সুন্দর না আল্লাহ প্রেজেন্টেশন, ওয়ে অফ প্রেজেন্টেশন। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি মুসলমান ইমান আছে, আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, সবাই কোরআন কতজন জানি, আমি প্রায় আমাদের বলি এক্সাম্পলটা যে ঢাকা তো মিছিলের শহর, যদিও কিছুদিন মিছিল কম জরুরি অবস্থার কারণে, তো মিছিলে বাচ্চারা যে মিছিল নিয়ে বেড়ায় মানি না মানি না মানি না মানি না, খুব একেবারে ফাটায় ফেলছে জেলায়, বলে যদি জিজ্ঞাসা করা হয় আরে কী জানিস না কী মানিস না কী মানিস না, বলে জানি না জানি না জানি না জানি না,
তো আমাদের অবস্থা আজ মুসলমানদের কাছে বিশ্বাস করি কি বিশ্বাস করি জানি না জানি না সো আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই এর মাধ্যমে এই তথ্যের মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমাদের সর্বপ্রথম কাজ ইকরা ইকরা হচ্ছে আমর অর্ডার অর্ডার ফরজ তোমাদের সর্বপ্রথম ফরজ সর্বপ্রথম কাজ সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রেজেন্টেশনের মাধ্যমে এই পাঁচখানি হাতে বলে দিলেন চলুন অন্য আয়াত আমরা দেখি والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة এই তথ্যটি আল্লাহ তিনটি সূরা চারটি জায়গায় দিয়েছেন বেশ বড় একটি আয়াত তিনটি সূরা সূরা জুমা দুই নম্বর আয়াতে যেটা আমরা যে আয়াতটি বললাম এটা দুই নম্বর আয়াত এটা এটি একই কথা আছে সূরা বাকারার 129 150 সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত একই কথা একটু খালি উপরের উপরের ইয়েটা একটু পাল্টানো বাকি এই চারটে কথা চারটে পয়েন্ট একই আছে এই চারটে পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মানুষ গঠন করতেন তখন তিনি কি কাজগুলো করতেন সিরিয়াল করে এক নম্বর সিরিয়ালে এই দুই নম্বরে এই তিন নম্বরে এই চার নম্বরে এইভাবে সিরিয়ালি সাজিয়েছেন প্রথম কাজ কি করতেন প্রথম কাজটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি অর্থাৎ তাদেরকে কি করতেন প্রথমে তাদেরকে আয়াত পড়ে শোনাতেন আয়াত মানে কোরআনের আয়াত কোরআনের আয়াত পড়ে তাদেরকে প্রথমে শোনাতেন দ্বিতীয় কি করতেন ওয়াইউজাক্কিহিম তাদের পরিশুদ্ধ করতেন মানে কোরআনের আয়াতের মাধ্যমে ওটা আরো ব্যাখ্যা করে কোরআনের আয়াত ব্যাখ্যা করে তাদেরকে পরিশুদ্ধ করতেন মানে তাদের জীবন গঠন করতেন তিন নম্বরে কি করতেন ওয়াইউআল্লিমুহুল কিতাব কিতাবকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন আরবরা ওখানে তো সাহাবা কেরাম তো আরব ছিলেন ওনাদের কাছে কোরআন তেলাওয়াত করলে ওনারা তো 98% বুঝে ফেলতেন আর বাকি যেখানে না 1% 2% বুঝতে পারতেন না ওগুলো উনি একটু ব্যাখ্যা করে আবার বুঝিয়ে দিতেন তারপরে বলছে ওয়ায়ুআল্লিমুহু আল-কিতাব ওয়াল হিকমা ওয়াল হিকমা মানে হচ্ছে ওয়াল হিকমা এই লাস্টে হচ্ছে ওয়াল হিকমা তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন এই চারটি কাজ রাসূল সিরিয়ালি করতেন যখন মানুষকে গঠন করতে চেতেন একজন মানুষকে দাওয়াতি কাজ করে গঠন করতে চেতেন এই চারটি কাজ করতেন এখানে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে এই চার জায়গায় এইটা সিরিয়াল পাল্টিয়েছে দুই তিন চার সিরিয়াল পাল্টিয়েছে কিন্তু আল্লাহ কোনো সব জায়গায় এইটা এক নম্বরে রেখেছে এইটা সিরিয়াল পাল্টান নাই যে তিনি তাদের আয়াত পড়ে শোনাতেন এই কোরআন পড়ে শোনাতেন এইটা এক নম্বর সিরিয়ালে সবসময় রাখছেন এই সিরিয়ালটা ফালতান নাই কিন্তু এখানে এই পরের গুলো সিরিয়াল হয়তো একটু এটা ওখানে গেছে ওটা ওখানে গেছে কিন্তু এক নম্বর সিরিয়াল সবসময় এক নম্বরে আছে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা চলুন অন্য আয়াতে দেখি সূরা বাকারের 165 নম্বর আয়াত আমরা যেটা এই মাহে রমজানের شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رمضان মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে কুরআন সকল মানুষের জীবন পরিচালনার পথ নির্দেশ যা স্পষ্ট বাণী ধারণকারী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান আমরা বলি ফারাক না ফারাক বলি ফারাক আছে এই সেখান থেকে ফুরকান কথাটা ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী অর্থাৎ কুরআন হচ্ছে সত্য এবং কুরআনের বিপরীত বা উল্টা যেখানেই থাকুক সেটা মিথ্যা কোরআনের উল্টা যেখানেই থাকুক যে বইতে থাকুক সেটা মিথ্যা তাহলে জ্ঞান অর্জন করার সময় আগে কি সত্য জ্ঞান অর্জন করতে হবে না আগে ভুল জ্ঞান অর্জন করতে হবে আগে সত্য জ্ঞান অর্জন করতে হবে তাহলে কেউ ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি ইসলামের জ্ঞান অর্জন করতে চায় তাহলে প্রথমে আগে সত্য জ্ঞানটি অর্জন করতে হবে তাকে প্রথমে কোরআন জ্ঞান অর্জন করতে হবে তাহলে এখানেও আল্লাহ অন্য ধরনের শব্দ প্রয়োগ করে বলে দিলেন যে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে কোরআনের সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে কোরআনে বোঝা যায় কিনা বোঝা যায় জি এরপর যদি আমরা যাই وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا যখন দোজখীরা যখন দোজখের গেটে যাবে নিয়ে যাবে ফেরেশতারা তখন ওই গার্ডরা তাদেরকে কি প্রশ্নটা জিজ্ঞাসা করবে সেটা এখানে আল্লাহ জানিয়ে দিয়েছে তাদেরকে বোঝার জন্য কি প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করাবে দোজখের গার্ডরা প্রথমে কি জিজ্ঞাসা করবে দেখুন কি জিজ্ঞাসা করবে যে সকল লোক কুফরি করেছিল তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে যখন তারা সেখানে পৌঁছাবে দুয়ারগুলো খোলা হবে এবং প্রহরীগণ জিজ্ঞাসা করবে তোমাদের নিকট নিজেদের মধ্যে থেকে কোনো বার্তাবাহক পৌঁছায় নাই যিনি রবের আয়াত তোমাদের পড়ে শুনিয়েছেন রবের আয়াত পড়ে শুনিয়েছেন এমন কোন লোক তোমাদের যায়নি রবের আয়াত পড়ে শুনিয়েছে মানে কি এখন ঘরে যেভাবে কোরআন পড়ে শুনিয়েছেন এমন লোক কেউ যায়নি মানে অর্থাৎ তোমরা কোরআন জানতে না তোমরা কোরআন জানতে না এই কথাটা জিজ্ঞাসা করা হবে হয়তো তোমরা নামাজ পড়তে পড়তে কিনা তোমরা শিরক করেছো কিনা এগুলো হয়তো জিজ্ঞাসা করবে কিন্তু প্রথমে জিজ্ঞাসা করবে তোমরা কোরআন জানতে না কারণ তোমরা কোরআন যদি জানতে কোরআন অনুযায়ী যদি আমল করতে তাহলে তো দোজখে আসার কথা না
সেই জন্য ফেরেশতা জিজ্ঞাসা তোমরা কোরআন জানতে না? তাহলে এখান থেকে আল্লাহ অন্য ধরনের ওয়ার্ডিং এর মধ্যে বুঝিয়ে দিলেন যে প্রথম কাজটি হচ্ছে এটি কোরআনের জ্ঞান অর্জন করা। আমরা যদি এখন হাদিস শরীফে যাই, আবার সেই কথা অবশ্যই এই ধরনের কথা হাদিস শরীফে আছে যে কোরআনের জ্ঞান অর্জনের করার সওয়াব সব থেকে বেশি, কোরআন জ্ঞান অর্জন করার মর্যাদা সব থেকে বেশি, কোরআন সব থেকে বড় ফরজ কোরআনের জ্ঞান, এটা হাদিস শরীফে অবশ্যই পাওয়া যাবে। চলুন আমরা দেখি সেই হাদিসগুলি, আমরা আমার কাছে অতি পরিচিত এই হাদিস, আমরা অনেকেই জানি বুখারী শরীফের হাদিস। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে নিজে কোরআন পড়ে অপরকে তা শেখায়। হ্যাঁ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়াআল্লামাহু, অত্যন্ত পরিচিত এই হাদিস আমাদের কাছে বহুত বলা হয়। অর্থাৎ সেই সবচেয়ে উত্তম, সেই সব থেকে বেশি সওয়াবের কাজ করছে, সেই সব থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় যে নিজে কোরআন জানে অপরকে কোরআন শেখ। অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করা হচ্ছে সব সওয়াবের বড় সওয়াব, সব ফরজের বড় ফরজ। রাসূলুল্লাহ কোরআনকে ব্যাখ্যা করে দিলেন, এতক্ষণ যে আমরা কোরআন বললাম সে একই কথা ব্যাখ্যা করলেন। আবার এখানে বলছে আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত। তাহলে কি রাসূলুল্লাহ ব্যাখ্যা করেন নাই কোরআনকে? অবশ্যই ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ তার দায়িত্ব হুবহু 100% পালন করেছেন, 100%। কোরআন হাদিস ও বিবেক বুদ্ধির এ সকল তথ্য থেকে সহজেই জানা যায় কোরআনের জ্ঞান অর্জন করা সব ফরজের বড় ফরজ। অন্য গ্রন্থের জ্ঞান অর্জন করার আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সে গ্রন্থ হাদিস, ফিকা, ইসলামী সাহিত্য, ফাজালে আমল, বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি যাই হোক না কেন, ঠিক কিনা একথা আমরা বলতে পারি কিনা? কোরআন হাদিস এবং বিবেকের যে তথ্য আমরা জানলাম পারি কিনা? অত্যন্ত নিশ্চয়তা সহকারে বলা যায় ইয়েস, উই ক্যান সে ইট উইথ ভেরি মাচ কনফিডেন্স, উইথ ভেরি মাচ কনফিডেন্স উই ক্যান সে। যে তথ্যের পিছনে, যে তত্ত্বের সাথে কোরআন আছে, যে তত্ত্বের সাথে সুন্না হাদিস আছে, যে তত্ত্বের সাথে মানুষের আকল আছে, সে তত্ত্ব অ্যাকসেপ্ট করতে, সে তত্ত্ব গ্রহণ করতে, সে তত্ত্ব সত্য বলতে দ্বিধা আমাদের থাকা তো উচিত নয়, তাই না? মোটেই উচিত নয়, মোটেই উচিত নয়, এই নমুন্নতা থাকার কোনো দরকার নাই। এবং সেই তত্ত্বকে আটকে রাখার শক্তিও কারো নাই। যে তত্ত্বের পিছনে কোরআন আছে, যে তত্ত্বের পিছনে হাদিস আছে, যে তত্ত্বের পিছনে মানুষের আকল আছে, কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। যদি আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি, আটকাতে পারবে না, রাইট? সো কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে ইসলামের চূড়ান্ত রায় কি হবে? মুমিনের এক নম্বর আমল কোরআনের জ্ঞান অর্জন করা, সব ফরজে বড় ফরজ কোরআনের জ্ঞান অর্জন করা, সব সবের বড় সব কোরআনের জ্ঞান অর্জন করা, সবচেয়ে বড় কল্যাণের কাজ কোরআনের জ্ঞান অর্জন করা, সর্বপ্রথম করণীয় কাজ কোরআনের জ্ঞান অর্জন করা, অন্য গ্রন্থের জ্ঞান অর্জন করার আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই টোটাল কথাটা এসে গেল। ব্যাস, এখন যদি আমরা চলে যাই যে সব গুনাহের বড় গুনাহ, সব গুনাহের সবচেয়ে বড় গুনাহের কাজ বা সব গুনাহের বড় গুনাহ, এটা আমরা এখন দেখি। তাহলে সব ফরজে বড় ফরজ আমরা আলহামদুলিল্লাহ জেনে ফেলেছি কোরআন হাদিস এবং আকলের মাধ্যমে। সব গুনা, সবচেয়ে বড় গুনাহের কাজ কথাটি অন্য কিভাবে বলা যায়? সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ, ঠিক না? একই কথা, একই কথা। এটা আবার বলা যায় শয়তানের এক নম্বর কাজ, শয়তানের এক নম্বর কাজও তো এটা। সবচেয়ে বড় গুনাটা যাতে মানুষে করে, সেটা তো সেই চেষ্টাই করবে নাকি? সেই চেষ্টাই করবে, সবচেয়ে বড় গুনাটা করাতে পারলে তো আমার সবচেয়ে বড় সফলতা। যে যে শয়তানের এক নম্বর কাজ ওই হবে যে সবচেয়ে বড় গুনাটা ওরা করায়। সর্বপ্রথম নিষিদ্ধ কাজ এটা হতে পারে না? একই একই অর্থবোধক, একই অর্থবোধক, একই কথা বিভিন্ন শব্দ প্রয়োগ করে উপস্থাপন করা হলো। চলুন আমরা দেখি এটা কি বলে। প্রথমে আবার সেই শয়তানের এক নম্বর কাজ তথা সবচেয়ে বড় গুনাহের ব্যাপারে বিবেক বুদ্ধি। আমাদের বিবেক বুদ্ধি কি বলে? যে উৎস বা মাধ্যমটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সকল মানুষের কাছে যে উৎসটা আছে, যে মাধ্যমটা আছে, সেটা কি বলে? কোরআন হাদিস কিন্তু আমরা আমাদের সকলেরই, কোরআনের সকল তত্ত্ব বা হাদিসের সকল তত্ত্ব কি মুখস্থ আছে? নাই। কিন্তু এই আকলটি কিন্তু আমাদের সবার কাছে আছে। অপূর্ব একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইসলামের হেফাজতের জন্য একটা অপূর্ব জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মানব সভ্যতাকে দিয়েছে। কিন্তু মুসলমান জাতি এটাকে কাজে লাগায়নি, আমরা এটাকে কাজে লাগাইনি। আকল হচ্ছে ইসলামের একটি গার্ড, ইসলামের দারোয়ান, ইসলামের গেটকিপার। দারোয়ানের কাজ হচ্ছে কোনো চোর ঢুকতে না দেওয়া বা চুরি করতে না দেওয়া, চুরি করে বের হতে না দেওয়া। এই আকল যদি জেগে থাকতো, যথাস্থানে রাখা হতো, এই আমরা যা দেখতে পাচ্ছি অনেক মারাত্মক মারাত্মক ভুল নলেজ মুসলমান জাতির মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে পারতো না, ঢুকতে পারতো না। এখন 130 কোটি আকল অর্থাৎ গার্ড যদি পৃথিবীতে জেগে থাকতো ইসলামের, ইসলামের মধ্যে ভুল কেউ ঢুকাতে পারতো না। কিন্তু অত্যন্ত দুঃখী বেশ আমি যখন দেখি আকলকে একেবারে শেষ করে ফেলা হয়েছে মুসলমান জাতির। যাই হোক, আমাদের আলোচনায় সব এসে যাবে। আমাদের আগের যে সিডি বেরিয়েছে বিবেক বুদ্ধির গুরুত্ব কতটুকু, কেন বিবেক বুদ্ধি ইসলামের উৎস নয় কি, এবং কোরআন হাদিস ও বিবেক বুদ্ধি ব্যাপারে ফর্মুলা, এই বইগুলোতে আমরা ওগুলো ডিটেলস ডিসকাশন করেছি। যারা ওখানে ছিলেন জেনেছেন, যারা নাই ওই সিডি দেখলে বা ওই বই পড়লে এগুলো জানা যাবে। তো আমরা বিবেক বুদ্ধিকে জিজ্ঞাসা করি সবচেয়ে বড় গুণা কি? খুব সহজ, ইসলাম অত্যন্ত সহজ আমরা বলেছিলাম। চলুন,
শয়তানের এক নম্বর কাজ হবে মুমিনকে তার এক নম্বর কাজ হতে দূরে রাখা, ঠিক না? মুমিনকে তার এক নম্বর কাজ হতে দূরে রাখাই শয়তানের এক নম্বর কাজ হবে, বুঝা তো কঠিন নয়। এতক্ষণ আমরা জানলাম মুমিনের এক নম্বর কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা, সুতরাং শয়তানের এক নম্বর কাজ কি হবে? কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখা। সুতরাং শয়তানের এক নম্বর কাজ হবে মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। সোজা না, খুব সহজ, ভেরি ইজি ডিডাকশন। এই ইজি ডিডাকশনটা করা মোটেই কঠিন নয়। আমি মাঝে মধ্যে বলি যারা ঐকিক নিয়ম করেছে, ঐকিক নিয়ম আমরা করি নাই, পিতার পিতার বয়স এত, পুত্রের বয়স এত হলে পিতার বয়স এত, সুতরাং পিতার বয়স এত হলে পুত্রের বয়স এত, সুতরাং এত হলে এত, এই যে ডিডাকশন করা, যারা এটা করেছে তাদের পক্ষে করা খুব সহজ, আর যারা এটা করে নাই তাদের জন্য একটু কঠিন হওয়ার কথা। কাজে এই যে শয়তানের এক নম্বর কাজ মুমিনের, মুমিনকে তার এক নম্বর কাজ হতে দূরে দূরে রাখা, মুমিনের এক নম্বর কাজ কোরআনের জ্ঞান অর্জন করা, সুতরাং শয়তানের এক নম্বর কাজ মুমিনকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। যারা সব থেকে বড় গুণা হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা, সহজে বোঝা যায় আকল দিয়ে। এটা একটা দৃষ্টিকোণ। আরেকটি দৃষ্টিকোণ বিবেকের আমরা দেখি, নির্ভুল উৎস থেকে জ্ঞান অর্জন না করে কোনো কাজ করতে গেলে ওই কাজে মৌলিক ভুল হতে বাধ্য, ঠিক কিনা? নির্ভুল উৎস থেকে জ্ঞান অর্জন না করে যদি কেউ কাজ করতে যায় সেই কাজে মৌলিক ভুল হতে বাধ্য। তাই নির্ভুল উৎস থেকে জ্ঞান অর্জন না করে কোনো কাজ করা সবচেয়ে বড় অপরাধ। যেমন আমি একটি উদাহরণ দেই, আমি ডাক্তার, আমি যদি ডাক্তারি বিদ্যার সবথেকে সার্জারির সবথেকে অথেন্টিক যে বইটা সেইটা ভালো তার জ্ঞান অর্জন না করে, ভালোভাবে তার জ্ঞান অর্জন না করে যদি অপারেশন করতে যেতাম তাহলে আমার সব রোগী ভালো হয়ে যেত না সব রোগী মারা যেত? সব রোগী মারা যেত, এটা বোঝা কঠিন নয়। আর আমার যদি ডাক্তারি বিদ্যা ওই সার্জারির ভালো জ্ঞান নিয়ে, ট্রেনিং নিয়ে, জ্ঞান নিয়ে আমি যদি অপারেশন করতে যাই, আমি মানুষ হিসেবে দুই একটা ভুল আমার হতে পারে কিন্তু আমার সব রোগী মারা যাবে না, ঠিক কিনা? ঠিক, এক্স্যাক্টলি সেম। কোরআন হচ্ছে ইসলামের একমাত্র নির্ভুল উৎস। যে ব্যক্তি ইসলাম পালন করতে যাবে সে ওই ডাক্তারের মতো ইসলামকে মেরে ফেলবে, ইসলামকে সে মেরে ফেলবে। আর যে ব্যক্তি কোরআন জেনে ইসলাম পালন করছে সে মাঝে মধ্যে দুই একটা ভুল তার হতে পারে কিন্তু ইসলামকে মেরে ফেলবে না, ঠিক কিনা? আজ ইসলাম কতজন মানুষ কোরআন জানে? ভেরি ফিউ। পার্সেন্টেজ জানাও কঠিন, তাই না? পার্সেন্টেজ জানাও কঠিন। তাহলে ইসলামকেও মুসলমান জাতি মেরে ফেলেছে। ইসলাম ওই ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে চলছে। আর যদি আমরা ইসলামকে ফেরত আনতে চাই আমাদের সবাইকে কোরআনের জ্ঞানী হতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা তো করতে পারি, যদি আমরা তো হতে পারি, অবশ্যই ইসলাম আবার ওই ইনটেনসিভ কেয়ার থেকে বেরিয়ে এসে পৃথিবীতে আবার বিজয়ী হবে। আর তা না হলে যা চলছে এইভাবেই চলবে, এইভাবে অপমানিত, এইভাবে লাঞ্ছিত হতে হবে পৃথিবীতে আমাদেরকে। অতএব নির্ভুল উৎস তথা কোরআন না জেনে ইসলাম পালন করা সবচেয়ে বড় অপরাধ বা সবচেয়ে বড় গুণা, বিবেক তাই বলে। তাহলে দৃষ্টিকোণ, দুই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুণা, বলতে পারি কিনা? এবং সোজা, তাই না? বোঝাটাও সোজা নাকি? সোজা। চলুন আমরা কোরআন কি বলছে, কোরআন দেখছুন আবার সেই আয়াতটি সূরা জুমার ৯৯ আয়াত। বল হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে যে জ্ঞান, যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কখনো সমান হতে পারে না। দূরের দিক আছে, যেমন সওয়াব অর্জনের দিকেও সমান হতে পারে না, আবার গুনার দিকেও সমান হতে পারে না। অর্থাৎ যে জ্ঞানী যে মূর্খ সে গুণা করবে অনেক বেশি, আর যে জ্ঞানী কোরআনের জ্ঞানী সে গুণা করবে অনেক কম। তাহলে এদিক দিয়েও সমান হতে পারে না, সওয়াব অর্জনের দিকেও সমান হতে পারে না, গুণা কামায়ের দিকেও সমান হতে পারে না। তাহলে গুণা কামায়ের দিকেও অপরিসীম পার্থক্য হবে। যার কোরআনের জ্ঞান আছে তার গুণা অনেক কম হবে, তার মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়তো হয়ে যেতে পারে। আর যার কোরআনের জ্ঞান নেই সে তো বুঝতেই পারবে না, সে তো গুণা করছে এটা বুঝতেই পারবে না, সে তো শিরক করছে বুঝতেই পারবে না, সে তো অন্য কাজ করছে, নিষিদ্ধ কাজ করছে বুঝতেই পারবে না। কাজে এই কোরআনের তাও এই বলে দিল যে কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুণা, কারণ বুঝতেই পারবে না সে। কথা হচ্ছে কোরআনের জ্ঞান নাই দেখে যদি হাদিস পড়ে আমরা সব জানতে চাই মহাসমুদ্রে পড়ে যেতে হবে। যদি কোনো ব্যক্তি হাদিস পড়ে পুরা কোরআন ইসলাম জানতে চায়, খালি হাদিস পড়ে মহাসমুদ্রে সে পড়ে যাবে। তার কাছে মনে হবে ওই হাদিস পড়ে যে কুকুরের কুকুরকে পানি খাওয়ায় বেহেস্তে চলে যায়, তাহলে সারা জীবন অন্যায় কাজ করে বলে আমি কুকুরকে একজন কেন, দুটো কুকুরকে পানি খাইয়ে দেবো, দশটা কুকুরকে পানি খাই দেবো, দুইটা তো বেহেস্তে চলে গেল। কাজে শুধু যদি হাদিস পড়ে ইসলাম শিখতে কেউ যায় সে মহাবিভ্রান্তিতে পড়ে যাবে। কাজে অবশ্যই কোরআন পড়তে হবে সাথে হাদিস পড়তে হবে। সো এরপরে যদি আমরা দেখি সূরা নাহালের ৮ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ফাইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা কোরআন পড়বে তখন অভিশপ্ত শয়তানের ধোকাবাজি থেকে আল্লাহর নিকট সাহায্য চাইবে। ফাস্তাইজ, ফাস্তাইজ আমর সিগা অর্থাৎ অর্ডার। আল্লাহ বলছেন তুমি
কোরআন পড়া শুরু করার আগে অবশ্যই আউযু বিল্লাহ পড়বে। এখান থেকে আমরা কি বুঝতে পারি? টেক্সট বুকের ইয়ে হচ্ছে, টেক্সট বুক লেখার নিয়মই হচ্ছে ওখানে ডিটেলস ব্যাখ্যা থাকে না, মূল কথাটা জিস্ট আকারে বলে দেওয়া হয়, ওটা একটু বুঝে নিতে হয়, ব্যাখ্যা করে বুঝে নিতে হয়। রাসূল সাল্লাম বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে বুঝে আরও চিন্তা করতে হবে। আল্লাহ অন্য কোনো কাজ শুরু করার আগে আউযু বিল্লাহ পড়তে অর্ডার করেন নাই, উপদেশও দেন নাই। কেউ যদি আউযু বিল্লাহ পড়ে, নামাজ পড়ার আগে আউযু বিল্লাহ পড়ার অর্ডার নাই, রোজা থাকার আগে আউযু বিল্লাহ পড়তে অর্ডার দেন নাই, হজ করার আগে আউযু বিল্লাহ পড়ার অর্ডার দেন নাই, ভাত খাওয়ার আগে আউযু বিল্লাহ পড়তে বলেন নাই, অপারেশন শুরু করার আগে আউযু বিল্লাহ পড়তে বলেন নাই, অর্ডার দেন নাই। কেউ পড়লে দোষ নাই, কিন্তু অর্ডার দেন নাই। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, তাই না? কিন্তু এখানে বলছেন যে কোরআন পড়া শুরু করার আগে অবশ্যই আউযু বিল্লাহ পড়বা। কেন এই ডিফারেন্স? ওয়াই দিস? যে অন্য কোনো জায়গায় উপদেশও দিলেন না আর এখানে অর্ডার দিলেন। সহজে বোঝা যায়, বোঝা সহজ একটু চিন্তা করলে বোঝা যায় নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। আল্লাহ বিনা কারণে কোনো কর্মপদ্ধতি নেন নাই, কোনো কথা বলেন নাই। কী কারণ সেটি আল্লাহ এখানে জানিয়ে দিলেন, হে মানব সভ্যতা, হে মুসলমান জাতি, শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো। কাজে তুমি যখন কোরআন ধরো তখন শয়তানের গায়ে আগুন জ্বলে যায়, সে চতুর্দিক থেকে এসে তোমাকে এমনভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে যে কোরআন পড়েও বুঝতে পারবা না, কোরআন পড়েও সঠিক জ্ঞান অর্জন করতে পারবা না। তাই কোরআন যখন পড়তে শুরু করবা তখন আমার কাছে সাহায্য চাইবা শয়তানের ধোঁকাবাজি থেকে, আমি সাহায্য না করলে পুরো জ্ঞান অর্জন করতে পারবা না। সেই জন্যে এটা বলে দিলেন। তাহলে এই তথ্য থেকে আমরা এটা বলতে পারি যে শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে সরানো। বলা যায় কিনা? রিয়াকশন করা যায় না? করা যায়। এই কর্ম পদ্ধতিতে যদি আমাদের সামনে থাকে, অন্য কোনো কাজ করার আগে আউযু বিল্লাহ পড়তে উপদেশ দেন নাই আর কোরআন পড়া শুরু করার আগে অর্ডার করলেন, বোঝা যায়। একটু চিন্তা করলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চিন্তা করার কথা কোরআনে বারবার বলেছেন, একটা কারণ যে মুসলমান জাতির জন্য তাদের চিন্তা শক্তিকে খাটায়, তারা যেন ওটাকে ডাল করে ফেলে না, ওটাকে খাটাতে হবে, ওটাকে খাটালেই তাহলে শ্রেষ্ঠ থাকতে পারবে, আর তা না হলে অন্য জাতি ওদের উপরে চলে যাবে। এই জন্যে সব জায়গায় বলছে লাল্লাকুম তাতাফাক্কারুন, লাল্লাকুম তাতাফাক্কারুন, যে তোমরা চিন্তা করো, তোমাদের এইটাকে জাগ্রত রাখো, এইটাকে উৎকর্ষিত করো। কিন্তু আমরা কি করেছি? আমরা কি তা করেছি? আমরা তো না বুঝে পড়ে দশটিকে কামাই করার জন্যই ব্যস্ত, না বুঝে পড়ে খতম দেওয়ার জন্যই ব্যস্ত, আর আল্লাহ বলছে লাল্লাকুম তাতাফাক্কারুন। না বুঝে পড়তে গেলে যত না বুঝে পড়ছি খতম দিচ্ছি তত ওই চিন্তা ভাবনা করার ক্ষমতাও কমে যাচ্ছে। আজ পৃথিবীতে জানছো না তার কারণ এটা একটি। তাহলে আল্লাহ বললেন, এখানে বলে দিলেন যে শয়তানের এক নম্বর কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো। চলুন হাদিস শরীফে কি বলছে। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জ্ঞানী ব্যক্তি শয়তানের নিকট হাজারো আবেদ অপেক্ষা মারাত্মক। এই হাদিস কিন্তু আমরা জানি সবাই, যে রাসূল বললেন একজন জ্ঞানী ব্যক্তি অর্থাৎ একজন কোরআনের জ্ঞানী ব্যক্তিকে দেখলে শয়তান যত ভয় পায় হাজারো আবেদ, হাজারো মানে কোটি কোটি আবেদ, হাজারো মানে কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি 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 ব্যক্তি যাদের কোরআনের জ্ঞান নাই তাদের দেখলে শয়তান ভয় পায় না। কারণ শয়তান জানে যার কোরআনের জ্ঞান আছে ওরে তো আমি ধোঁকা দিতে পারবো না, আর যার কোরআনের জ্ঞান নাই ওরে তো ধোঁকা দিয়ে নিয়ে যাবো, বন্ধু সেজে চল বন্ধু আজকে একটু সিবিএস থেকে একটু কক্সবাজারতে বেড়ায় আসি, কক্সবাজার বেড়াতে নিয়ে সাগরে ডুবিয়ে দেবে, বুঝতেই পারবে না তখন আমি বন্ধুর সাথে বেড়াতে যাচ্ছি। আর যার কোরআনের জ্ঞান আছে ও দেখেই বলে আমার শয়তান, তুমি শয়তান, গেট আউট ফ্রম মাই সাইট, আই নো কোরআন, আই নো হোয়াট ইজ হোয়াট, আই নো হোয়াট ইজ ইসলাম। কাজেই রুসাম যে শয়তান যে জিনিসটাকে ভয় চায়, যে ধরনের মানুষকে ভয় পায় সেই ধরনের মানুষ শয়তান তৈরি হতে দিবে না, শুধু হতে বাধা দিবে, সর্বতভাবে চেষ্টা করবে যে ওই ধরনের মানুষ যেন তৈরি হতে না পারে, ঠিক কিনা? তাহলে শয়তান সবচেয়ে ভয় পায় হচ্ছে কোরআনের জ্ঞানী লোককে, তাহলে শয়তান সব থেকে চেষ্টা করবে যেন পৃথিবীতে কোরআনের জ্ঞানী লোক তৈরি না হতে পারে। শয়তান কতটা সফল হয়েছে বলার অপেক্ষা রাখে না, বাস্তবতা আমাদের বাস্তব, আমাদের চোখের সামনে এগুলো সব আছে। কোরআনের জ্ঞান না থাকার ব্যাপারে ইসলামে তাহলে আমরা যে তথ্যগুলো এ পর্যন্ত উপস্থাপন করলাম তার মধ্যে আমরা কি বলতে পারি? চূড়ান্ত রায় ইসলামের, শয়তানের এক নম্বর কাজ মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা, সব গুনাহের বড় গুনাহ কোরআনের জ্ঞান না থাকা, সবচেয়ে বড় ক্ষতিকর কাজ কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা, সবচেয়ে বড় অকল্যাণের কাজ কোরআনের জ্ঞান না থাকা, ঠিক কিনা? বলা যায় কিনা কথাগুলো? বলা যায়। তাহলে আমরা খুব কোরআন হাদিস আকলের স্পষ্ট তথ্যের মাধ্যমে বিষয়টি জেনে নিলাম, বুঝে নিলাম। এখন যে কথাটি আপনারা বলেছিলেন শির্ক সবচেয়ে বড় গুনাহ, এই কথাটি সাধারণত মুসলমান সমাজে চালু আছে, মেজরিটি জানে শির্ক সবচেয়ে বড় গুনাহ। এটাও একটু অ্যাড্রেস করা দরকার যে কথাটি কীভাবে আসলো এবং সেটা কি, আমরা যে জানিয়ে কথাটি কোত্থেকে জানলাম আসলে কি ঠিক কিনা। শির্ক সবথেকে বড় গুনাহ এই কথাটি আসছে কোরআন শরীফের এই সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত থেকে। কথাটি হচ্ছে ইন্না শির্কা লা যুলমুন আযীম, এই হচ্ছে আয়াতখানি, তাই না? যারা বলেছেন এই আয়াতখানি জানেন তো না,
এখানে থেকে এই তত্ত্বটা চালু হয়েছে, শিরক সবথেকে বড় গুনাহ। এটির সরল অর্থটা হচ্ছে নিশ্চয়ই শিরক অতি বড় জুলুমের কাজ, নিশ্চয়ই শিরক অতি বড় জুলুমের কাজ। এসে সরল মানেটা অর্থাৎ যে শিরিক করে সে অতি বড় জুলুমকারী ব্যক্তি, যে শিরিক করে সে অতি বড় জুলুমকারী ব্যক্তি, এই আয়াত তাই বলছে। চলুন তো কোরআনের অন্য আয়াত কি বলছে। কোরআন থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত আসার নিয়ম হলো ওই বিষয়ে সব আয়াত একসাথে করতে হবে, ওই বিষয় সম্বন্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোরআনে যত কথা আছে সব একসাথে করতে হবে, করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে, ঠিক না? এটা হচ্ছে উসুলে তাফসীর, স্বতঃসিদ্ধ, এটা সবাই জানে। ওই বিষয়ে কোরআনের যত আয়াত আছে সব একসাথে করতে হবে, ওই বিষয়ে যত কথা আছে সব একসাথে করতে হবে, করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। তাহলে এই হাতে বোঝা যাচ্ছে নিশ্চয়ই শিরিক অতি বড় জুলুমের কাজ, অর্থাৎ যে শিরিক করে সে অতি বড় জুলুমকারী ব্যক্তি। এটা বোঝা যায় না? এটা বোঝা যায়। চলুন সূরায় বাকারায় কি বলছে, সূরায় বাকারায় 140 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমান আল্লামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ, যে ব্যক্তি তার নিকট থাকা আল্লাহ দেয়া কোনো সাক্ষ্য অর্থাৎ তথ্য গোপন করে তার থেকে বড় জালিম আর কে হতে পারে। অর্থাৎ যে ব্যক্তি কোরআনের কোনো তথ্য গোপন করে সে সবচেয়ে বড় জালিম, সে সবচেয়ে বড় জালিম। আর আগে বললেন যে শিরককারী অতি বড় জুলুমকারী ব্যক্তি, আর এখানে বলছেন যে আল্লাহর দেওয়ার কোনো তথ্য জানা আছে সে গোপন করে তা সে সবচেয়ে বড় জালিম। তাহলে কে বড় জুলুমকারী ব্যক্তি? তাহলে আমরা যে বললাম যে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ, কথাটা তো কোরআন হাদিসের সাথে মিলাল না, মিলল না। আবার কেউ বলে যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এরকম একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, কথাটা ঠিক আছে শিরিক করে মাফ করবেন না, কিন্তু শিরিক তো তওবার মাধ্যমে মাফ হয়ে যায়, তওবার মাধ্যমে শিরিকের গুনাহ মাফ হবে না? মাফ হবে। কিন্তু মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ তওবার মাধ্যমে মাফ হবে? হবে না। তাহলে কোনটা বড় হয়ে গেল? যদি ওই দৃষ্টিকোণ হয় যে আল্লাহ মাফ করবেন না, ওই দৃষ্টিকোণ হয় তাহলে দেখা যায় যে মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ আল্লাহ তওবা তো মাফ করবে না, তাহলে তো ওইটা বেশি বড় হয়ে গেল। তাহলে তাহলে নিয়ম হচ্ছে আমরা ওইটি একটু আমাদের একটু ইয়ে হয়ে গেছে যে একটা আয়াত দিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে ফেলা, না ঠিক নয়, ঠিক নয়। উসুলে তাফসীর হচ্ছে ওই বিষয়ে সকল আয়াত একসাথে করতে হবে। তাহলে আবার যদি আমরা হাদিসে যাই, দেখেন হাদিস শরীফে কি বলছে রাসূল সাল্লাল্লাহু শিরকের ব্যাপারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু হাদিস কিন্তু খুব কম, তাই না? খুবই কম, উনি খুব কম হাদিস বর্ণনা করেছেন। আমরা বললাম অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা, কয়টা কি জিনিস বললেন দেখেন, একসাথে আল্লাহর সাথে শিরক করা আর পিতামাতাকে কষ্ট দেয়া। তিনি হেলান থেকে বসে বললেন আর সাবধান মিথ্যা কথা বলবে না, তিনি একথা বারবার বলতে থাকলেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, খবর দাও মিথ্যা কথা বলবেন না। তাহলে সবথেকে বড় গোনা কথা বলতে যায় শিরিক বলছেন, পিতামাতার সাথে শিরিক কষ্ট দেওয়া বলছেন পিতামাতাকে, আবার মিথ্যা কথা, তিনটেই একসাথে বলছেন যে সবচেয়ে বড় গোনা। আবার দেখুন পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া হচ্ছে সবচেয়ে বড় গোনার একটি। আবার এই হাদিসে দেখেন আবু হুরায়রা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টি অংশ রয়েছে, তার ক্ষুদ্রতম অংশের পরিমাণ হলো আপন মায়ের সাথে জিনা করা। তাহলে সুদ হচ্ছে মাকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড়, এর থেকে তার কোনো কষ্ট হতে পারে না, এর থেকে বড় তার কোনো কষ্ট হতে পারে না যে কথায় জিনা করা। তাহলে এই সুদ হচ্ছে আরও অনেক বড় হয়ে গেল। তাহলে এই সব একসাথে করে সিদ্ধান্ত আসতে হবে, তাই না? তাহলে আমরা এতক্ষণ যে কথা বললাম যে শিরিক সবচেয়ে বড় গুনাহ বা কোরআন হাদিসে এরকম না, সব তথ্য যদি আমরা মিলাই একসাথে তাহলে আসবে যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা এবং সবচেয়ে বড় সওয়াব হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। আমরা নেক্সট যে প্রশ্ন এসে যায় যে ঠিক আছে বুঝলাম কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় কথা, যেমন কোরআনের কতটুকু জ্ঞান অর্জন করতে হবে, এটা কি পাঞ্জে সুরা পড়লে চলবে, কি প্রথম আমপাড়া 30টা ওই যে 30 পাড়ায় যেটা আছে ওইগুলো পড়লে চলবে, না আলামতারা পর্যন্ত পড়লে চলবে, নাকি কতটুকু, এটা একটু জানা দরকার, তাই না? জানা যায় যে কতটুকু, কিছু কিছু বই আছে যে এরকম লেখা দেখছি আমি, যার যতটুকু ফরজ তার ততটুকু জানলেই চলবে, এরকম একটা কথা আছে, চালু এরকম কথা। চলো আমরা একটু দেখি, বিবেক বুদ্ধি, ইসলামের মূল জ্ঞান পুরো কোরআনে ছড়িয়ে আছে, তাই নাকি? ঠিক না? ইসলামের মূল কথাগুলো পুরো কোরআনে আছে, প্রথম 10 পারার মধ্যে সব কথা আছে, ঠিক না? তাই না? পুরা কোরআনে ইসলামের কথাগুলো ছড়িয়ে আছে। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী ইসলাম পালন করে সফল হতে হলে পুরো কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আমার সার্জারি বইটার পুরো সার্জারি বইতে সার্জারি তথ্যগুলো লেখা আছে, জ্ঞান লেখা আছে। আমি যদি এখানে বলতাম, এখানে লিখে দিতাম আমি সার্জারি বইয়ের প্রথম অর্ধেক পড়েছি, বাকি অর্ধেক পড়ে নেই, আমি অপারেশন করবো, আসেন আপনার আসতেন না, বলতেন ওনার কাছে গেলে সব মেরে ফেলবে, সব মেরে ফেলবে, উনি অর্ধেক জানেন অর্ধেক জানে না। কাজেই এখানে যেহেতু ইসলামের পুরা মৌলিক জ্ঞানগুলো কোরআনের পুরা কোরআনে ছড়িয়ে আছে, তাহলে পুরা কোরআনের জ্ঞানই অর্জন করতে হবে, তাই না? এবং দেখেন একজন ডাক্তার তার
তাকে প্র্যাকটিস করতে হলে, জেনারেল প্র্যাকটিস করতে হলে তাকে পুরা ডাক্তারবিদ্যার মূল সকল মূল বিষয়গুলো তাকে জানতে হয়। তাহলে আমার এখানে গেল পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন কি বলছে? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন ইলা আশাদ্দিল আযাব। কি বললেন? আল্লাহ বলছেন তোমরা কি এই কিতাবের কিছু কিছু মানবে আর কিছু মানবে না? কিছু ঈমান আনবে, ঈমান আনা মানে হচ্ছে জ্ঞান জানা এবং মানা, জানা মধ্যে কিছু জানবে আর কিছু মানবে না। এরকম যারা এরকম করবে দুনিয়ায় তাদের পেতে হবে চরম লাঞ্ছনা আর পরকালে ভোগ করতে হবে কঠিন শাস্তি। আছে যারা কিছু জানে আর মানে তাদের বলছে দুনিয়ায় কঠিন লাঞ্ছনা তোমাদের হবে আর পরকালে কঠিন শাস্তি। কারণ কিছু জানলে আর কিছু না জানলে, কিছু মানলে আর কিছু না মানলে ওই ধ্বংস। আজ মুসলমান জাতির যে ধ্বংসের এটা একটা প্রধান কারণ, কিছু জানি আর কিছু মানি, কিছু জানি না কিছু মানি না, ব্যাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন না, পুরা কোরআন জানতে হবে, পুরা কোরআন জানতে হবে, পুরা কোরআন মানতে হবে। বললেন কিনা, বলেছেন কিনা? বিবেক যা বলছিল কোরআন তাই বলছে। তাহলে এ কথা আমরা দেখলাম যে কোরআনের পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে সকল সকল মুসলমানের জন্য। যারা ইসলাম পালন করে সফল হতে চায় তাদেরকে পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। নেক্সট যেটা কথা এসে যায় যে আমরা বুঝলাম যে পুরা কোরআনের জ্ঞান অর্জন, এমনকি সকলকে কি কোরআনের বিশেষজ্ঞ হতে হবে? এটা কি দরকার? সবাইকে বিশেষজ্ঞ না হলে শাস্তি পেতে হবে? এটা একটু দেখা দরকার। দেখুন সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো অ্যাপ্লাইড সায়েন্সে, আবার আমরা ডাক্তারি বিদ্যায় চলে যাই, ডাক্তারি বিদ্যার সাথে বিশেষ বিশেষ করে মিল পাওয়া যায়। ডাক্তারি বিদ্যায় যারা ডাক্তারি প্র্যাকটিস করে তাদের সবাইকে ডাক্তারি বিদ্যার জেনারেল মানে সকল মূল তথ্যগুলো জেনে MBBS পাশ করতে হয়, তাই না? যারা ডাক্তারি প্র্যাকটিস করতে জানে যায় ডাক্তার হয় তাদেরকে ডাক্তারি বিদ্যার অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, আই, ENT সকল সাবজেক্টের মূল জ্ঞানগুলো অর্জন করে MBBS পাশ করতে হয়, মানে সাধারণ জ্ঞানী হতে হয়। এই সাধারণ জ্ঞানী না হলে তাকে ডাক্তারি প্র্যাকটিস করতে দেওয়া হয় না, তাদেরকে মেডিকেল কাউন্সিল ক্লিয়ারেন্স দেয় না। আর কি হয়, কিছু কিছু লোককে ডাক্তারি বিদ্যার বিশেষজ্ঞ হতে হয়, তাই না? সবাইকে স্পেশালিস্ট হতে হবে এটা বাধ্যতামূলক নয় ডাক্তারি বিদ্যা। তাহলে ডাক্তারিবিদ্যা যে প্র্যাকটিস করতে চাবে তাকে অবশ্যই সাধারণ জ্ঞানী হতে হবে, ডাক্তারিবিদ্যার সকল মৌলিক জ্ঞানগুলো জেনে সাধারণ জ্ঞানী হতে হবে। আর কিছু কিছু লোক বিশেষজ্ঞ থাকতে হবে সমাজে, তা না হলে ডাক্তারিবিদ্যার পুরা কল্যাণ পাওয়া যাবে না, ঠিক না? সবাই যদি জেনারেল প্র্যাকটিশনার হয় তাহলে পুরা কল্যাণ পাওয়া যাবে না। ঠিক ইসলামের ব্যাপারেও তাই। ইসলামের কোরআনের সাধারণ জ্ঞানী সব মুসলমানকে হতে হবে, কিন্তু স্পেশালিস্ট হওয়া, কোরআনের মুফাসসির হওয়া সবার জন্য ফরজ নয়। এটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন হচ্ছে কোরআনের সাধারণ জ্ঞানী হওয়া সকল মুসলমানের জন্য ফরজ, আর কোরআনের বিশেষজ্ঞ হওয়া ফরজে কেফায়া। কিছু কিছু লোক যদি কোরআনের বিশেষজ্ঞ সমাজে না থাকে তাহলে কোরআনের পুরা কল্যাণ পাওয়া যাবে না। সেই জন্য কোরআনের সাধারণ জ্ঞানী হওয়া হচ্ছে ফরজে আইন এবং কোরআনের বিশেষজ্ঞ হওয়া হচ্ছে ফরজে কেফায়া। এখন সকল জ্ঞানের ভিত্তি কোরআনের জ্ঞান হওয়া দরকার কেন? কেন আমি কোরআন পড়ার কি দরকার? আমি ডাক্তারি বিদ্যা পড়বো, আমি ইকোনমিক্স পড়বো, আমি ফিনান্স পড়বো, আমি অন্য সাবজেক্ট পড়বো, আমার কোরআন জানার কি দরকার? এরকম একটা প্রশ্ন এসে যেতে পারে। এই প্রশ্ন আসবে, এই প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। মুসলমান জাতিকে এই হলে চলবে না, প্রশ্ন করলে আর খামোশ, আল্লাহ বলছে করতে হবে, এ বললে ইসলাম সামনে এগোবে না। আল্লাহ খামোশ করে দেন নাই, আল্লাহ বলছে কেউ যদি জানার জন্য প্রশ্ন করে তাকে তুমি বুঝিয়ে দেওয়া ভালো করে বিষয়টি। যেমন ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব আমাকে দেখান তো মৃত্যু কীভাবে জিজ্ঞাসা করো, মৃত্যু কীভাবে জীবিত করো। আল্লাহ তো বলতে পারে খামোশ ইব্রাহিম, বস, তুই এবার জিজ্ঞাসা করিস আমার কাছে, তো কী বড় সাহস। তারপর আল্লাহ বললেন, আলাম তুমিন, তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম সাহেব বললেন, বালা বলা কি লিয়াত নাইন না কালবি, বিশ্বাস হয় কিন্তু আমার বিশ্বাসটা মজবুত করার জন্য তুমি একটু দেখাই দাও। তখন আল্লাহ তাকে বললেন, তুমি চারটে পাখি নাও, পোষ মানাও, তারপরে কেটে কেটে পাহাড়ের পর রেখে আসো, নাম ধরে ডাক দাও, দেখো কী হয়। উনি করলেন, চারটে পাখি আবার চলে আসলো, তখন বিশ্বাস মজবুত হয়ে গেল। তাহলে প্রশ্ন মানুষের কাছ থেকে আসবে এবং সে প্রশ্নকে যৌক্তিক উপায়ে, সাইন্টিফিক উপায়ে ব্যাখ্যা করতে হবে। এখন এই গরুর গাড়ি গাধার গাড়ির এক্সাম্পল দিয়ে বুঝাইলে মানুষ বুঝবে না। এখন এক্সাম দিয়ে সায়েন্সের এক্সাম্পল দিতে হবে, বাস্তবতার এক্সাম্পল দিতে হবে, দিয়ে বোঝাতে হবে, তাহলেই মানুষ আসবে ইসলামের দল ধরে, তা না হলেই চলিয়ে যাবে, চলিয়ে যাবে। সুতরাং কেন কোরআনের জ্ঞানী হওয়া, প্রথমে কেন কোরআনের জ্ঞান অর্জন করতে, আমি ডাক্তার আমার কোরআনের জ্ঞান অর্জন করার দরকার নেই। মানুষের জন্য নির্ভুল বিধিবিধান তৈরি করতে প্রয়োজন হয়। মানুষের জন্য যদি আপনি নির্ভুল আইন কানুন তৈরি করতে চান তার জন্য কি প্রয়োজন হয়? মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সাইকোলজি, বিহেভিয়ার ইত্যাদি নিখুঁত প্রাকৃতিক জ্ঞান। যেহেতু আমি মানুষের জন্য বিধিবিধান তৈরি করব, মানুষের অ্যানাটমি, মানুষের শরীর, ফিজিওলজি, ডিজিজ, বিহেভিয়ার, চাহিদা, এ সম্বন্ধে নিখুঁত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে, নয় কি?
তাহলে মানুষের মধ্যে বিধি বিধান তৈরি করতে পারা যাবে না। আর কি থাকতে হবে? মানুষ মানুষ যা দ্বারা প্রভাবিত হবে তার সকল কিছুর অর্থাৎ মহাবিশ্বের সকল কিছুর নিকৃত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে। কারণ যা দ্বারা মানুষ এফেক্টেড হয় প্রভাবিত হয় মহাবিশ্বের তার সকল কিছুর সম্বন্ধে তার নিকৃত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে, নয় কি? নাহলে আপনি কিভাবে বলবেন যে অমুকটা খান, অমুকটা খাবেন না, অমুকটা ভালো অমুকটা খারাপ বলবেন কেমনে? বলতে পারবেন না। সকল কিছুর নিকুত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে, আর ওই সকল কিছু তিন কালের জ্ঞান থাকতে হবে। খালি আজকের কিছু জানি, কালকে কি হবে জানি না, তাও হবে না, তাই না? তাহলে এই তিনটি কন্ডিশন ফুলফিল করতে পারবে যে সত্তা, সেই খালি মানুষের জন্য নিখুঁত বিধিবিধান তৈরি করতে পারবে, ঠিক কিনা? ঠিক, সহজ কথা। মানুষের পক্ষে এ সকল শর্ত পূরণ করা অসম্ভব, তাই কিনা? ঠিক কিনা? এই তিনটে শর্ত পূরণ করা মানুষের পক্ষে সম্ভব? কিরকম সম্ভব না আমি একটু এক্সাম্পল দিই, আমি প্রায় এটা দিই এক্সাম্পলটা। এই আমি যখন ছাত্র ছিলাম আমাকে বলা পড়ানো হয়েছে বিগ সার্জন বিগ ইনসিশন, মানে যে যত বড় সার্জন হবে সে তত বড় করে কাটবে। আমাদের স্যাররা দেখতে হ্যাঁ করে এই খাতে মধ্যে কেটে ফেলত, আমরা প্রথমে তাই করতাম। এখন আমরা আমাদের ছাত্রদের শিখাচ্ছি বিগ সার্জন স্মল ইনসিশন, যে যত বড় সার্জন হবে সে তত ছোটো করে কাটবা। তাই আমরা এখন সিদ্ধ করে অপারেশন করি, ছোটো ছিদ্র। তাহলে দেখেন এই 25-30 বছরের ডিফারেন্সে মানুষের জ্ঞান সম্পূর্ণ উল্টে গেছে। আর এই 25-30 বছরে এত বছর ধরে যে বড় করে কেটে যে মানুষের কত ক্ষতি, কত কমপ্লিকেশন হয়েছে, কত কষ্ট হয়েছে, হয়েছে না? হয়েছে কেন? মানুষের জ্ঞানের অভাবের জন্যে। মেডিকেল সায়েন্স হচ্ছে এমন সায়েন্স যার একটা কিছু চালু করার আগে অনেক ধরনের টেস্ট করা হয়, অনেক ধরনের টেস্ট করা হয়, অ্যানিমাল টেস্ট করা হয়, ল্যাবরেটরি টেস্ট করা হয়, প্লাসেবো করা হয়, করে তারপরে ওটা চালু করা হয়। এত চালু করার পরেও দেখা যাচ্ছে সব উল্টে যায়। এই কিছুদিন আগে অনেকগুলো মেডিসিন দেয়, কিছুদিন পর দেখে মেডিসিন মার্কেটটা উদ্ধার করা হয়। কারণ প্রথমে সব টেস্ট টেস্ট করে বলা মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এসে দেখা গেলো না খুব ক্ষতি হচ্ছে, তখন আবার উদ্ধার করে ফেলা হয়। তার মানে মানুষের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞান নিয়ে মানুষের জন্য বিধিবিধান তৈরি করতে হলে তাতে ব্যাপক ভুল থাকবে। আর আল্লাহর জ্ঞান এই সকল বিষয়ে নিখুঁত প্রাকৃতিক জ্ঞান আছে। সেই জন্যে আল্লাহর যে কথা বলে রাখছেন কোরআন এবং সুন্নার মধ্যে যে আমাদের জানিয়েছেন ওটা নির্ভুল, এবং কোরআন সুন্নায় জীবনের সকল দিকের জ্ঞান আছে। ওই ডাক্তারিবিদ্যার মূল জ্ঞানগুলো আছে, ইকোনমিক্সের মূল জ্ঞানগুলো আছে, পলিটিক্যাল সায়েন্সের মূল জ্ঞানগুলো আছে, বিচার ব্যবস্থার মূল জ্ঞানগুলো আছে। এই জ্ঞানের ভিত্তি করে জীবনকে সাজাতে হবে, তাহলে সেই এতে আর ভুল হবে না, সেখানে মানুষের ক্ষতি হবে না। এই জন্যে সকল মানুষকে প্রথমে কোরআনের জ্ঞান অর্জন করে নিতে হবে, তারপরে তুমি যে দিকে যাও যাও, কোনো অসুবিধা নাই, যেদিকে যাও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে তোমাকে কোরআন জেনে নিতে হবে। তাই কোরআনের এই জন্যেই কোরআনের জ্ঞান অর্জন করা দরকার প্রথমে। এই কথা কোরআন শরীফ কিভাবে বলেছে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতু কুইনানা বিবিদাদিল কিতাব, যে তোমাদের পুরা কোরআন অর্জন করতে হবে, সেটা তো যে আল্লাহ বলছেন যে পুরা কোরআন অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আর এখানে বলছে অন্য সুরায় নাহলে 36 নম্বর আয়াতে ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতএব পৃথিবী ঘুরে ঘুরে দেখো যারা কোরআনের জ্ঞানকে সকল জ্ঞানের ভিত্তি বানাতে অস্বীকার করেছিল তাদের পরিণাম কি হয়েছে। পৃথিবী ঘুরে ঘুরে দেখো যারা কোরআন অস্বীকার করেছিল তাদের পরিণাম কি। অস্বীকার করেছিল মানে কি? কোরআনকে অস্বীকার করেছিল, রসুলকে অস্বীকার করেছিল। সকল জ্ঞানের ভিত্তি তারা কোরআনকে মানে আল্লাহর কিতাবকে বানাতে চায় নাই, বা রসুলের দেওয়া তত্ত্বকে সুন্নাকে বানাতে চায়নি। তাদের কি অবস্থা হয়েছিল পৃথিবী ঘুরে ঘুরে দেখো, অর্থাৎ আল্লাহর বলুন বলে দিলেন তারা কীভাবে ধ্বংস হয়েছে দেখো। কারণ তাদের রুট নলেজে গণ্ডগোল ছিল, তাদের রুট নলেজে ভুল ছিল। কাজেই এখান তো আল্লাহ বলে দিলেন ইয়েস, কোরআনের জ্ঞানের ভিত্তি এই জন্যই বানাতে হবে, আমরা যদি এই দুনিয়াতে শান্তি পেতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে কোরআন সুন্নার জ্ঞানের পরে ভিত্তি করে আমাদের সকল জ্ঞান সাজাতে হবে। তাহলে দুনিয়াতেও শান্তিতে থাকবো, পরকালেও শান্তিতে থাকবো, আর তা না হলে ওই কিছুদিন পর পর সব উল্টে যাবে। এই যে কমিউনিজম যে চালু হলো, আরে বাবারে প্রথমে তো মনে করো আরে বাবারে কি জিনিস এসে গেছে পৃথিবীতে, এক মানুষের কল্যাণের জন্য সাংঘাতিক এক জিনিস এসে গেছে। দলে দলে দেশ বিভিন্ন দেশ ঢুকে কমিউনিজম অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু কই কত বছর, 72 বছর চলার পরে আর সে কমিউনিজম শেষ। কারণ ওখানে ওই মূল নলেজেই গণ্ডগোল ছিল, মূল তথ্যে গণ্ডগোল ছিল, মূল জ্ঞানের ভিত্তিটা গণ্ডগোল ছিল। তাহলে কোরআনের জ্ঞানের ভিত্তি কেন বানাতে হবে সুন্দর করে বোঝা যায়, যে তা না হলে মৌলিক বিভ্রান্তি থাকবে, মৌলিক বিভ্রান্তি থাকলে জ্ঞানে ব্যর্থ হয়ে যাবে। এরপরে যে কথাটা জানা দরকার, শয়তানের 1 নম্বর কাজকে ব্যর্থ করার জন্য আল্লাহ দেওয়ার অপূর্ব ব্যবস্থা। আল্লাহ জানেন আমি কোরআনের মাধ্যমে সুন্নার মাধ্যমে যদি খালি এই কথা বলে দিয়ে রাখি যে কোরআনের জ্ঞান অর্জন করা সব ফরজ বড় ফরজ, আর কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা সব গুনাহের বড় গুনাহ, তাও মুসলমান জাতি বা মানুষ হয়তো ওটা ভুলে যাবে, হারিয়ে যাবে, ঠিকমতো করবে না। সেই জন্য একটা অপূর্ব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। কী সেই ব্যবস্থা? নামাজে কোরআন পড়া বাধ্যতামূলক করা, যে নামাজে কোরআন পড়তেই হবে, কোরআন বাধ্যতামূলক করে দিয়েছে। কী করেছেন? একজন মুসলমানকে নামাজে সূরা ফাতিহা বাদে প্রতিদিন 25-75 খানি আয়াত পড়তে হয়, তাই প্রতি 7-20 দিনের মধ্যে একজন নামাজির কোরআনের মাশরুফ মুখামাত আয়াতগুলো পুনঃ পড়া হয়ে যায়।
এভাবে কোরআন না ভুলতে পারার ব্যবস্থা করে শয়তানের আক্রমণের কাছে ব্যর্থ করার অপূর্ব ব্যবস্থা আল্লাহ করেছেন সুবহানাল্লাহ না কি অপূর্ব ব্যবস্থা করেছেন যে কোনোভাবেই যেন মুসলমান জাতি কোরআন না ভুলতে পারে এর জন্য প্রতিদিন প্রতি রাকাতে কোরআন পড়তে বলেছে সূরা ফাতিহার পরে একটা বড় আয়াত বা তিনটা ছোট আয়াত মুকামাত আয়াত হচ্ছে কোরআনের মূল আয়াত যেগুলো কোরআনের মা যাকে বলা হয় সেটা হচ্ছে মাত্র 500 আয়াত 500 আয়াতের কাছাকাছি তাহলে যদি আমরা এইভাবে বুঝে মুকামাত আয়াতগুলো রিপিট করি নামাজে তাহলে প্রতি 25 থেকে 7 থেকে 10 দিনের মধ্যে মুকামাত আয়াতগুলো রিভিশন হয় তাহলে মুকামাত আয়াতগুলো আমাদের একেবারে কন্ঠস্থ থাকে নলেজের মধ্যে চোখের সামনে থাকে অর্থাৎ ওই রকম ব্যাপারে আমরা ভুল করব না করতে পারি না পারতাম না যদি আমরা এইভাবে বুঝে নিয়ে ওইভাবে কোরআন তেলাওয়াত করতাম নামাজে কিন্তু ঠিক এইভাবে আমরা নেই না এইভাবে করি না এই জন্য আমাদের নলেজ এগুলো নাই কিন্তু আল্লাহ কি অপূর্ব ব্যবস্থা দিয়েছেন মুসলমান জাতির জন্য কিন্তু আমরা এইভাবে বুঝি নাই আমরা নামাজি যে ওই হয়তো সুরা ফিল পর্যন্ত পড়ে ওইটাই রিপিট করি বারবার ওইটাই রিপিট করি না সুরা এখলাস পর্যন্ত ওইটাই রিপিট করে কোরআন নামাজ শেষ করে ফেলি হয়তো এক নম্বর কাজে মুমিন ও শয়তানের ব্যর্থতা ও সফলতা অনেক মুসলমান আজ কি অবস্থা মুসলমান জাতির অনেক মুসলমান কোরআন পড়তে পারেন না যারা পড়তে পারেন তাদের অধিকাংশের পড়া শুদ্ধ হয় না যাদের শুদ্ধ হয় তাদের অধিকাংশের কোরআনের জ্ঞান নেই যাদের কোরআনের জ্ঞান আছে তাদের প্রায় সকলেই কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না চিন্তা গবেষণা করেন না কথা ঠিক কিনা এটা বাস্তব অবস্থা 100% কারেক্ট বাস্তব অবস্থা 100% এটি অর্থাৎ মুমিন তার এক নম্বর কাজে প্রায় 100% ব্যর্থ আর শয়তান তার এক নম্বর কাজে প্রায় 100% কি অবস্থা না কি অবস্থা আজ জাতির আমরা মুসলমান দাদা আমাদের এক নম্বর কাজে প্রায় 100% ব্যর্থ আর শয়তান তার এক নম্বর কাজে প্রায় 100% সফল অত্যন্ত দুঃখের বিষয় জাতির অত্যন্ত দুঃখের বিষয় বিশ্ব মুসলমানদের বর্তমান দুরবস্থার প্রধান কারণ এক নম্বর তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে দুর্বলতা থাকলে যে কোনো কর্মকাণ্ড নিশ্চিতভাবে ব্যর্থ হবে ব্যক্তি এক নম্বর আমলে দুর্বলতা থাকলে ব্যক্তি অবশ্যই ব্যর্থ হবে জাতি এক নম্বর আমলে দুর্বল থাকলে জাতি অবশ্যই ব্যর্থ হবে ঠিক না ব্যক্তি যদি এক নম্বর আমলে দুর্বল থাকে ব্যক্তি ব্যর্থ হবে জাতি এক নম্বর আমলে দুর্বল থাকলে জাতি অবশ্যই ব্যর্থ হবে তাই বিশ্ব মুসলমানদের বর্তমান দুরবস্থার প্রধান কারণ হলো অধিকাংশের এক নম্বর আমলে তথা কোরআনের জ্ঞানে দুর্বল থাকা এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ আজ মুসলমান জাতির ধ্বংসের আজ অধপতনের মূল কারণ হচ্ছে এটি বর্তমানে কোরআনের জ্ঞান অর্জনের সহজতম উপায় বর্তমানে সকল ভাষায় কোরআনের তরজমা ও তাফসির পাওয়া যায় তাই নিজ মাতৃভাষায় তরজমা ও তাফসির কয়েকবার খতম দিলেই কোরআনের ভালো জ্ঞানী হওয়া খুবই সম্ভব ঠিক কিনা এর বাস্তব এক্সাম্পল আমাদের আছে আমি আগেও বলেছি আমাদের এক ডাক্তার সাহেব উনি আরবি পড়তেই পারেন না এখন শিখছেন পড়া কিন্তু উনি একটা বাংলা তর্জমা তার আছে জাস্ট এরকম খালি তর্জমা লেখা আরবি লেখা নাই সেখানে ওই বাংলা তর্জমা সে আমাকে বেশ কয়েক মাস আগে বলেছে সে 22 বার খতম দিয়েছে এবং হি ইজ এ মাস্টার অফ কোরআন হি ইজ এ মাস্টার অফ কোরআন আমি তাকে জিজ্ঞাসা করি যে বলতো এই বিষয়ে কী আছে বলে স্যার অমুক আয়াত এরকম আছে অমুক রায় আছে অমুক জায়গায় এরকম আছে সো আমরা যদি এখন আমাদের বাংলা ভাষায় তর্জমা আছে আমরা তর্জমা খতম দিই এই রমজান মাসে আমরা বারবার তর্জমাটা খতম দিই এটাই আমাদের দরকার শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিক্ষা করার চেষ্টা সবাইকে অবশ্যই করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে খালি তর্জমা পড়ে চলবে না শুদ্ধ করে পড়া আমরা শিখে নিব অবশ্যই সবাইকে শিখতে হবে এরপরে আমরা তর্জমা খতম দিয়ে ফেলি ওই তর্জমা বারবার খতম দিলে দেখবেন আরবি ভাষাও কোরআন আপনি শিখে ফেলেছেন কোরআনে খুব বেশি আরবি শব্দ ব্যবহার করা হয়নি অল্প কয়েকটি শব্দ বারবার ব্যবহার করা হয়েছে বারবার ব্যবহার করা হয়েছে সুতরাং কোরআনে জ্ঞানের জন্য খালি বাংলা তর্জমা দিয়েও ভালো সম্ভব এখন আমাদের তাই করা উচিত কোরআনের সাথে সম্পর্কিত যে সকল তথ্য মুসলিম সমাজে ব্যাপকভাবে চালু আছে বর্তমান মুসলিম সমাজে যে সকল তথ্য চালু আছে আমরা সেগুলো খালি এখানে উল্লেখ করছি ঠিক আছে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু গুরুত্বের দিক থেকে তার অবস্থান নামাজ রোজা হজ যাকাত জিহাদ ইকামত দিনের চেয়ে পরে এ কথা চালু আছে বলেই যারা নামাজ পড়ে তাদের অধিকাংশই কোরআন জানে না যারা রোজা আছি আমরা তাদের অধিকাংশই কোরআন জানি না ঠিক না কারণ জানি যে নামাজ পড়া অনেক বড় সওয়াবের কাজ নামাজ না পড়লে অনেক বড় গুনাহ কথা ঠিক নামাজ পড়া অনেক বড় সওয়াবের কাজ নামাজ না পড়লে অনেক বড় গুনাহ কিন্তু ওই ব্যক্তি যদি জানতো যে কোরআনের জ্ঞান না থাকা আরো বড় গুনাহ তাহলে সে আগে কোরআনটা জেনে নিত আগে কোরআন জেনে নিত এই তথ্যটাই জানা নাই এই তথ্যটা গায়েব হয়ে গেছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা গুনাহ কিন্তু তার শিরিক করা নামাজ না পড়া রোজা না থাকা ইত্যাদি যে ছোট গুনাহ ফলে কোরআনের জ্ঞানের দিকে ই হয় না তাহলে এই তথ্যটা হারিয়ে যাওয়া আমি বুঝতে পারি না এত সহজ তথ্য কিভাবে একটা জাতি হারিয়ে ফেললো যে সবচেয়ে বড় গুণা কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা সবচেয়ে বড় সব কোরআনের জ্ঞান অর্জন করা এই তথ্যটাই হারিয়ে ফেললো কেমনে এই তথ্যটা যদি চালু থাকতো তাহলে যে নামাজ পড়ছে সে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করে নিত যে রোজা থাকছে সে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করে নিত যে হজ করছে সে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করে নিত আজ আমরা যারা আমরা বুঝতে পারছি আমাদের বড় দায়িত্ব হবে অন্তত এই তথ্যটা পৌঁছে দেওয়া মানুষের কাছে এই তথ্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া কোরআনের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া এ কর্জাটাও চালু আছে
এই আমার ভাই জানে বা আমাদের হুজুর জানে ওইটাই হবে, আমারও সব জানা দেয়, ওনার কাছে একটু শুনে টুনি নেবো মাঝে মধ্যে। তারপরে চালু আছে কোরআনের জ্ঞান অর্জন, কোরআন বোঝা কঠিন, কোরআন বোঝা কঠিন, ওরে বাবা ওটা কি আমি বুঝতে পারবো নাকি, একটা কথা চালু আছে মনে ভয় পায় পড়তে, ওরে বাবা কোরআন তো কঠিন। এটা আমরা আমাদের আগের পর্বে আলোচনা করেছি, যেখানে অর্থ ছাড়া কোরআন পড়া এখানে আলোচনা করেছি। এরপরে চালু আছে জানার চেয়ে মানার গুরুত্ব বেশি, এটা জানারও তো দরকার কি, মানাটাই আসল। আমাকে বহু শিক্ষিত মানুষ বলছে, একজন স্পেশালি ডাক্তার আমাকে বলছে, হ্যাঁ রে মানার গুরুত্ব বেশি, মানার গুরুত্ব। আমি বললাম ভাই আপনি তো এমআরসিবি আগে করে আসছেন তারপরে ডাক্তারি প্র্যাকটিস করতেছেন, আপনি তো এমআরসিবি না করে আসেন নাই, তো ওখানে আপনার ঠিক আছে জানার গুরুত্ব আগে দিয়েছেন, আর এই ইসলাম পালন করার সময় মানার গুরুত্ব আগে দিলেন, হলো কই, বাস্তবে তো মিলল না আপনার কাজের সাথে। জানার গুরুত্ব আগে, কোরআন হাদিস বলছে বিবেক দেবেল বাস্তবে তাই করে, কিন্তু ইসলাম পালনের সময় উল্টো কথা বলি, যে মানার গুরুত্ব বেশি। এরপরে জানার পর না মানা, না জানার কারণে না মানার চেয়ে বেশি গুণা। জানার পরে যদি না মানছো তাহলে অনেক বড় গুণা, এত বেশি জানিও না, জানলে ঝামেলা। এই জন্য বই পড়তে দিলেও পড়ে না, আরে বাবারে পড়লে তো আটকায় যাবো, পড়লে তো আটকায় যাবো। হ্যাঁ জানার পর না মানা বড় গুণা, কিন্তু কথাটা ঠিক না, জানার পরে না মানলে যে জানলো তার একটি ফরজ আদায় হয়ে গেলো, আর একটা ফরজ তরকের গুণা, আর যে জানলো না তাই মানলো না তার দুটো ফরজ তরকের গুণা হয়ে গেল, সহজ কথা। আর যে জানলো সে আজকে না মানলো কালকে মানতে পারে, পরশুদিন মানতে পারে, 10 বছর মানতে পারে, যে জানলো না সে তো মৃত্যুর আগে মানতে, আজরাইলকে দেখে বলবে ও আজরাইল আমার একটু ছেড়ে দাও আমি কোরআনটা জানিয়ে আসি, ন আর হবে না, আর হবে না। অজু ছাড়া কোরআন পড়া যাবে কিন্তু স্পর্শ করা পাপ, এ কথাটা সমাজে চালু আছে। আমরা সাধারণ জ্ঞানে একটু বুঝতে, আমরা এটা সাবজেক্ট আমরা আসবে পরে, সাধারণ ইয়েতেই বিবেকে বুঝতে পারি মানুষের বেশিরভাগ সময় উজু থাকে না জীবনের, তাই না, জীবনের বেশিরভাগ সময় উজু থাকে না, তাহলে এই কথাটি আমাদেরকে কোরআন পড়ার সময় ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে, ঠিক কিনা? যদি এই কথা না থাকলে আমাদের পকেটে কোরআন থাকতো, সবের পকেটে ভ্যানিটি ব্যাগে ব্রিফ কেসে কোরআন থাকতো, বাসে বসে কোরআন পড়ছি, ট্রেনে বসে কোরআন পড়ছি, প্লেনে বসে কোরআন পড়ছি, অপারেশনের ফাঁকে কোরআন পড়ছি, অফিসের ফাঁকে কোরআন পড়ছি, খেতে রাইলে বসে কোরআন পড়ছি, এই কথাটি সেটা হতে দিচ্ছে না, তাই না? কাজে এই কথাটা আমাদের পর্যালোচনা করা দরকার, দেখি এটা ঠিক কিনা, আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে এই কথা ঠিক কিনা। অর্থ ছাড়া কোরআন পড়লেও প্রতি অক্ষরে 10 নিক, একটা কথা চালু আছে না সমাজে, এই যে এখন আমরা কোরআন পড়ছি অর্থ ছাড়া খতম দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান হয়ে গেছে অর্থ ছাড়া কোরআন পড়া গুণা না সওয়াব, সিডি আছে আপনারা দেখবেন, বই আছে আপনারা দেখবেন। গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া ও স্পর্শ করা উভয়ই নিষেধ, একথা আছে চালু, একথা চালু আছে, এবং কথাটি আমরা যা জানি কোরআন হাদিসে দেখেছি ঠিক আছে কথাটি, ওখানে পড়া এবং স্পর্শ করা উভয় নিষেধ, কিন্তু ওজুর ব্যাপারে চালু আছে ওজু ছাড়া পড়া যাবে কিন্তু ছোঁয়া যাবে না, আমরা এটা ডিসকাস করবো পরে। অর্থ বুঝে কোরআন পড়লে আরও বেশি নাকি, একথা চালু আছে, কোরআনের কোরআনের সকল আয়াত মুসলমানদের জন্য নয়, চালু আছে অর্থ ছাড়া কোরআন পড়লে প্রত্যক্ষ করে 10 নাকি, আর অর্থ বুঝে কোরআন পড়লে আরও বেশি নাকি, এই কথা চালু। এখন অর্থ বুঝতে গেলে তো সময় বেশি লাগে, তাই না? যদি আপনি 5 মিনিটে যদি অর্থ বুঝে পড়েন যে কয়টি অক্ষর পড়তে পারবেন, যদি অর্থ না বুঝে পড়েন তা 5 মিনিটে আরও অনেক বেশি অক্ষর পড়তে পারবেন, তাই না? তাহলে প্রতি অক্ষরে 10 নাকি হলে সব কিন্তু ওইখানে বেশি হয়ে যায়, এই জন্য আমরা তাড়াতাড়ি খতম দেওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি খতম দেওয়ার চেষ্টা করছি। কোরআনের সকল আয়াত মুসলমানদের জন্য নয়, একটা কথা চালু আছে, ওটা তো ইহুদের জন্য, ওটা নাসারাদের জন্য, ওটা মুখের জন্য, ওটা তমুখের জন্য, মুসলমানদের জন্য আর থাকে না কিছু কোরআনে প্রায়, এইসব এভাবে বাদ দেওয়া হয়েছে, কথাটা ঠিক নয়, এটা নিয়েও আমরা আলোচনা করব। সো এইসব কথা চালু আছে, আমরা যদি সাধারণভাবে বলি শত শত বছর ধরে চালু থাকা ওই সকল তত্ত্বের ফলাফল কী হয়েছে, অনেক মুসলমান কোরআন পড়তে পারেন না, যারা পড়তে পারেন তাদের অধিকাংশের পড়া শুদ্ধ হয় না, যাদের শুদ্ধ হয় তাদের অধিকাংশই কোরআনের জ্ঞান নেই, যাদের কোরআনের জ্ঞান আছে তাদের প্রায় সকলেই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন না, এই ফলাফল প্রমাণ করে তত্ত্ব সময় মারাত্মক ভুল রয়েছে, ঠিক কেন এই ফলাফল প্রমাণ করে না, ওই তথ্যগুলোর মধ্যে মারাত্মক ভুল হয়েছে, মারাত্মক ভুল রয়েছে। আমরা অলরেডি দুটো তথ্য নিয়ে আলোচনা করেছি, সবচেয়ে বড় গুণা আজকে যেটা করা হলো সেটা, এবং অর্থ ছাড়া কোরআন পড়ার ব্যাপারে কোরআন হাদিসে আকলের কী তথ্য আছে আমরা সেটা আলোচনা করেছি, ইনশাল্লাহ বাকি তথ্যগুলো সামনে আসবে। এই তথ্য মারাত্মক ভুল আছে সেটা বোঝা যায়, রেট্রোগ্রেড স্টাডি আমরা বলি, যারা সায়েন্সের এখানে আছেন গবেষণা করেন, একটা রেট্রোগ্রেড স্টাডি হয় যে একটা কথা চালু আছে তার 10 বছর 20 বছর পরে তার এফেক্টটা কী, এফেক্টটা যদি দেখা যায় খারাপ তাহলে বুঝতে হবে ভুল আছে, আর এফেক্টটা যদি দেখা যায় ভালো তাহলে বুঝতে হবে ঠিক আছে। রেট্রোগ্রেডে আমরা বলতে পারি এই তথ্যগুলোর এফেক্ট মুসলমান জাতির মধ্যে খুব খারাপ হয়েছে, তার মানে এর মধ্যে মারাত্মক ভুল আছে, এই জাতির এখন উচিত, আমাদের এখন উচিত এই তত্ত্বগুলো নিয়ে আবার চিন্তা ভাবনা করে সত্য সঠিক কথাটা কি সেগুলো জাতির সামনে প্রেজেন্ট করা, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা সব কথাগুলো অ্যাড্রেস করতে পারি। আমি তাই জাতিকে বর্তমান অবস্থা থেকে উদ্ধার করতে হলে ওই বিষয়গুলো সম্বন্ধে সঠিক তত্ত্ব জাতির সামনে বলিষ্ঠভাবে উপস্থাপন করতে হবে, আর এটি আপনার আমার সকলের দায়িত্ব। তো আজকের আলোচনা আমার তরফ থেকে এখানেই শেষ।